আচ্ছা, খেয়াল করো, আমরা গতদিন মনে হয় শেষ করেছিলাম এখানে 7 নাম্বার পর্যন্ত, তাই না? 7 নাম্বার কি? রাইট, 7 নাম্বার কি ছিল? 7 নাম্বার ছিল হচ্ছে সাকশন ডাক্ট। আচ্ছা, এখন দেখো 8 নাম্বার যেটা আছে, 8 নাম্বার হচ্ছে মেইন সিলিন্ডার, 8 নাম্বার হচ্ছে মেইন সিলিন্ডার, আর 10 হচ্ছে 9 এবং 12, এটা হচ্ছে ফিক্সড কার্ডিং বার্স, ঠিক আছে? এখানে অনেকগুলো কার্ডিং বার বসানো আছে। আচ্ছা, 9 এবং হচ্ছে 12-এর কথা পরে আসি। 8, দেন হচ্ছে এখানে আছে 10 হচ্ছে নাম্বার কি বলতেছিলাম, ফ্লাটস, 10 নাম্বার নাম হচ্ছে ফ্লাটস। তাহলে এখানে 8 এবং হচ্ছে 10, 8 এবং 10 দুইটা পার্টেই হচ্ছে ইন্ডিভিজুয়ালি বেসিক্যালি কাজ করবে না। তাহলে কিভাবে কাজ করবে? কাজ করবে হচ্ছে দুই দুইজন কম্বাইন্ডলি কাজ করবে এখানে, ঠিক আছে? টেকারিং ডোলা যেরকম হচ্ছে এখানে ইন্ডিভিজুয়ালি কাজ করেছিল আসলে, তো এখানে সিলিন্ডার আর হচ্ছে 8 নাম্বার সিলিন্ডার এবং হচ্ছে 10 নাম্বার হচ্ছে ফ্লাটস, এরা হচ্ছে ইন্ডিভিজুয়ালি কাজ করবে না। 8 এবং 10 দুইজন মিলে হচ্ছে কাজ করবে, এবং 8 এবং হচ্ছে 10 এই দুইটার মাঝখানে বলতেছে আমার কি হচ্ছে, একটা অ্যাকশন আমরা পড়বো নেক্সট কন্টেন্ট, নাম হচ্ছে কার্ডিং অ্যাকশন। বেসিক্যালি হবে এখানে কার কার মধ্যে, 8 এবং 10, 8 নাম্বার কি ছিল, সিলিন্ডার, কার্ডিং অ্যাকশন, সিলিন্ডার ছিল, 8 হলো সিলিন্ডার এবং হচ্ছে 10 হচ্ছে ফ্লাটস। এই 8 এবং 10 এই দুটোর মাঝখানে বলতেছে একটা কার্ডিং অ্যাকশন হবে একটা, যেটাকে নাম বলতেছে কার্ডিং অ্যাকশন। কার্ডিং অ্যাকশনের ফলে কি কি হবে? এইখানে এসে খেয়াল করো, টেকারিন রোলার যেটা ছিল, টেকারিন রোলারে কি বলেছিলাম যে প্রায় 50%, প্রায় বলতে মোটামুটি স্লাইটলি বলে যে স্লাইটলি লেস দেন 50%। স্লাইটলি লেস দেন মানে হচ্ছে মনে করো 50 থেকে একটু কম, সামান্য কম, মনে করো হচ্ছে 49 অথবা 48%, ঠিক আছে? সেইটা হচ্ছে টাফট ওপেন করতেছে কি, টেকারিন রোলার। তাহলে খেয়াল করো, তাহলে মোর দেন 50%, মানে যে এখানে যদি 48% হয় টেকারিন ডলারে, যদি হচ্ছে আমার 100 কেজির মধ্যে 48 কেজি যদি হচ্ছে আমার হচ্ছে এখানে ওপেন হয় ফাইবার, তার মানে হচ্ছে বাকি হচ্ছে কত, 52 কেজি ফাইবার এখনো এখনো টাফট অবস্থায় রয়ে গেছে। তাহলে কি হবে, এই যে টাফট গুলা আছে, এই টাফট গুলাকে আমার কি করতে হবে, টোটালটাই হচ্ছে আমার কি করতে হবে, ইন্ডিভিজুয়াল ফাইবার ফর্মে নিয়ে যেতে হবে। এই যে টাফট গুলোকে আমি ইন্ডিভিজুয়াল ফাইবার ফর্মে নিয়ে যাব, সেই কাজটা করবে এখন কে, এই সিলিন্ডার এবং হচ্ছে প্লাস, এই দুইটার মধ্যে যে অ্যাকশনটা হয় সেই অ্যাকশনটার নাম হচ্ছে কার্ডিং অ্যাকশন। এবং কি বলতেছি আমরা, যে হচ্ছে এইখানে এসে কি হবে, ফাইবারের ইন্ডিভিজুয়ালাইজেশন হবে, যেটা আমরা 1 নাম্বার টাস্ক পড়েছিলাম যে ওপেনিং টু ইন্ডিভিজুয়াল ফাইবার, সেই কাজটা হবে এই সিলিন্ডার এবং হচ্ছে ফ্লাটস এর মাঝখানে যখন কার্ডিং অ্যাকশন হবে। তাহলে 1 নম্বর কি হলো, যে হচ্ছে যখন সিলিন্ডারের মধ্যে ফাইবারটা থাকবে তখন হচ্ছে কি হবে, ফাইবারটা পুরো হচ্ছে সিঙ্গেল পর্যায়ে চলে যাবে, পুরো একদম একটা একটা করে ফাইবার চলে যাবে, এই এটাকে বলতেছে যে ওপেনিং টু ইন্ডিভিজুয়াল ফাইবার। এটা গেল। দেন কি ছিল এখানে এসে আমার কি হবে, শর্ট ফাইবার রিমুভাল আমরা পড়েছিলাম, শর্ট ফাইবার, সেটা হচ্ছে এই ফ্লাটস যে পার্টটা আছে এই উপরে, যেটা খেয়াল করো উপরে কিন্তু হচ্ছে কি হচ্ছে এন্ডলেস পাথ, খেয়াল করো এই যে এখান দিয়ে ঘুরে 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 এভাবে হচ্ছে কি বেল্টের মতো থাকবে, এই পার্টটা ফ্লাটস যে পার্টটা আছে সেটা হচ্ছে পুরো বেল্টের মতো থাকবে, এটা হচ্ছে এন্ডলেস পথে, মানে ওটা শেষ নাই, পুরো হচ্ছে এভাবে সিলিন্ডারের উপর দিয়ে ঘুরবে এটা। আর এখানে দেখা যাবে যে অনেকগুলা হচ্ছে এই ফ্লাটস যেটা আছে এটা অনেকগুলা হচ্ছে বার নিয়ে গঠিত, অনেকগুলা ফ্লাটস বার নিয়ে একটা হচ্ছে ফ্লাটস গঠিত হয়। তো নর্মালি হচ্ছে এখানে কতগুলা ফ্লাটস বার থাকে, নর্মালি হচ্ছে দেখা যাবে যে একটা ফ্লাটস এর মধ্যে ফ্লাট বার থাকে, ফ্লাট বার থাকে সংখ্যা কত, 42, না 40 না, সরি 40 না, 82, 116, মানে হচ্ছে 80 থেকে 116টা ফ্লাটস বানিয়ে একটা হচ্ছে ফ্লাটস গঠিত হয়। এই যে এখানে খেয়াল করো, এখানে দেখো লম্বা একটা টান, এখানে লম্বা টান, এখানে লম্বা টান, আবার খেয়াল করো এখানে লম্বা টান, এখানে লম্বা টান, এখানে লম্বা টান, এখানে দেখো এভাবে দিয়ে দিচ্ছে ওরা, এটাতে বোঝানো হয়ে গেছে যে এগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল আমার হচ্ছে ফ্লাট বার। তাহলে বলতেছে একটা ফ্লাটের মধ্যে কত থাকতে পারে ফ্লাট বার, বলতেছে 80 থেকে 116 এই রেঞ্জের মধ্যে থাকবে।
এখন খেয়াল করো, 80 থেকে 116টা হচ্ছে বানিয়ে একটা যে পার্ট গঠিত হচ্ছে সেটাকে বলতেছে ফ্লাটস। এখন খেয়াল করো, সম্পূর্ণ হচ্ছে ফ্ল্যাট বার গুলো কি এই সিলিন্ডারের কন্টাক্টে আছে? হ্যালো, সবগুলো নাই? হ্যাঁ, নিচের গুলো আছে। তাহলে কতটুকু নিচের গুলো আছে, মনে করো এখান থেকে শুরু করে আমার এইটুকু পর্যন্ত আছে। তাহলে এই যে এখান থেকে শুরু করে এইটুকু পর্যন্ত আছে, তো বলতেছে এইটা আসলে হচ্ছে কত থাকে নর্মালি? তাহলে এখানে এখানে যে সিলিন্ডারের যে পার্টটা আছে সেই পার্টের কন্ট্যাক্টে আমার যে বারগুলা থাকবে এই বারের সংখ্যা নর্মালি কত হয়? তো বলতেছে এই সংখ্যাটা হয় নর্মালি হচ্ছে 32-46, 32-46 মানে 30 থেকে 46টা হচ্ছে ফ্ল্যাট বার হচ্ছে কি থাকবে, সিলিন্ডারের কন্ট্যাক্টে থাকবে। বাকি যে ফ্ল্যাট বার গুলান থাকবে সেই বার গুলা হচ্ছে কি থাকবে, যে তাহলে হচ্ছে যে এই দিকে যখন ঘুরবে তখন এই জোনটাতে হচ্ছে বাকি ফ্ল্যাট বার গুলো এদিকে থাকবে। এখানে হচ্ছে খেয়াল করো, রেঞ্জ বলতেছে এর জন্য যে 80 থেকে, খেয়াল করো একটা রেঞ্জ বলে গেছে 80 থেকে 116। আরটা কি বলতেছে, যে যে সংখ্যক হচ্ছে ফ্ল্যাটস বার হচ্ছে আমার সিলিন্ডারের কন্ট্যাক্টে থাকবে এটাকে বলা হয় যে কি হচ্ছে আমার কার্ডিং অ্যাকশনে আছে যত সংখ্যক ফ্ল্যাটস বার, তো সেটা হচ্ছে বলতেছে 32-46। এজন্যই রেঞ্জ বলে যাচ্ছে যে এটা কোনো ফিক্সড কোনো আমরা হচ্ছে একটা মডেল বা ফিক্সড কোনো ব্র্যান্ডের জন্য বলতেছি না। কারণ হচ্ছে মনে করো আমরা কয়েকটা ব্র্যান্ড মিলে বলতেছি, মনে করো রিটার হতে পারে বা ক্রুজলার হতে পারে বা চাইনিজ কোনো ব্র্যান্ড হতে পারে বা ইতালিয়ান কোনো ব্র্যান্ড হতে পারে, ব্র্যান্ডের মেশিন হতে পারে। তো যে ব্র্যান্ডের এই মেশিন হোক না কেন সেটা হচ্ছে এই রেঞ্জের মধ্যেই থাকবে বারের সংখ্যা। আর যদি একটা ফিক্সড মডেল চলে আসতো তাহলে হচ্ছে ওই ফিক্সড মডেলের জন্য এই সংখ্যাগুলো ফিক্সড হয়ে যেত, তখন আর রেঞ্জ থাকবে না, তখন একজ্যাক্ট ডিজিট চলে আসবে। বোঝা গেছে? আচ্ছা তাহলে হচ্ছে খেয়াল করো, তাহলে হচ্ছে এখানে 10 নম্বর ফ্লাটস এবং হচ্ছে 8 নম্বর সিলিন্ডার, একটা আমরা টাস্ক প্রথমে বলেছি ওপেনিং টু ইন্ডিভিজুয়াল ফাইবার, যে টাস্কটা আমরা পড়েছি সেই কাজটা হবে এখানে। তাহলে খেয়াল করো কার্ডিং মেশিনে দুইটা জায়গায় ওপেনিং হচ্ছে, কোন কোন পয়েন্ট ওপেনিং হচ্ছে, 1 নম্বর হচ্ছে টেকারিন রোলার এবং সেকেন্ড হচ্ছে কি হচ্ছে সিলিন্ডার এবং হচ্ছে ফ্লাটস এর মাঝখানে ওপেনিং হচ্ছে। আর কি কি কাজ পড়ে এসেছিলাম খেয়াল করো, সেকেন্ড পড়েছিলাম কি ইলিমিনেশন অফ ইম্পিউরিটিস, ইলিমিনেশন অফ ইম্পিউরিটিস, যেহেতু এই দুইটা পয়েন্টে ওপেনিং হচ্ছে তার মানে এই দুইটা পয়েন্টে ক্লিনিং হবে, মানে ইম্পিউরিটিস এবং হচ্ছে ডাস্ট যে হচ্ছে পার্টিকেল গুলো আছে সেটাও কিছুটা পরিমাণ এদিকেও চলে যাবে। ঠিক আছে, দেন কি ছিল যে আমার হচ্ছে নেপসের ডিস ইনট্যাঙ্গেলমেন্ট এবং শর্ট ফাইবার হচ্ছে কি হয়েছিল রিমুভাল ছিল। নেপসের ডিস ইনট্যাঙ্গেলমেন্ট এবং দ্যাট মিনস হচ্ছে নেপসের জটটাকে খুলে ফেলা, ফাইবারের জটটাকে খুলে ফেলা এবং হচ্ছে কি হচ্ছে শর্ট ফাইবার গুলা হচ্ছে রিমুভ করে দেওয়া, সেটাও হচ্ছে এই জায়গাটুকুর মধ্যেই হবে। এই হচ্ছে সিলিন্ডার এবং ফ্লাটস এর মাঝখানেই আমার কি হবে ম্যাক্সিমাম কাজটা, কিন্তু এখানেই হয়ে যাবে। এই সিলিন্ডার এবং ফ্লাটস এর মাঝখানে যতগুলো আমরা টাস্ক করেছি সবগুলো মোটামুটি এখানে হয়ে যাবে, যে আমার হচ্ছে শর্ট ফাইবার রিমুভাল, ডাস্টের রিমুভাল, দেন হচ্ছে ইম্পিউরিটিস, তারপর হচ্ছে আমার কি আসতেছে স্লাইভার, সরি ফাইবার ওরিয়েন্টেশন, ফাইবার ব্লেন্ডিং, যত কাজ বেসিক্যালি হচ্ছে মেজর কাজটা হয়ে যাবে এই যতগুলো টাস্ক আমরা পড়ে এসেছি এটা কাটিং মেশিন কাজ করে সবগুলোই হচ্ছে এই সিলিন্ডার এবং ফ্লাটস এর মাঝখানে হয়ে যাবে। আর এইখানে টেকারিন ডলারে কি আসতেছে, টেকারিন ডলারে আমার আসতেছে কি হচ্ছে যে হচ্ছে ওপেনিং এবং হচ্ছে ক্লিনিং হচ্ছে। আচ্ছা বুঝেছো এতটুকু? এবার আসো হচ্ছে 9 নাম্বার এবং হচ্ছে 12 নাম্বার। তো এখানে বলতেছে, এখানে হচ্ছে কি বলতেছে আমার ফিক্সড কার্ডিং বার্স বলতেছে 9 এবং হচ্ছে 12। এখানে খেয়াল করে দেখো, একটা দুইটা তিনটা চারটা বসিয়েছে বার, এখানে একটা দুইটা তিনটা বসিয়েছে বার। তো এইখানে যে বার গুলা বসানো হয়ে গেছে এই বার গুলা বসানো হচ্ছে এজন্যই যে কোনো কারণে যদি এই টেকারিন এবং হচ্ছে আমার হচ্ছে সিলিন্ডার এবং ফ্লাটস যদি ফাইবারটাকে হচ্ছে ওপেন না হয় কোনো কারণে, তাহলে বলতেছে এই রিস্কটাকে অ্যাভয়েড করার জন্য বলতেছে সামনে এবং হচ্ছে পিছনে আমার কি হচ্ছে আরো এডিশনাল কিছু হচ্ছে সাহায্যকারী ডিভাইস বসানো হয়ে গেছে, যেটাকে যাতে কি হয় আমার কি হচ্ছে ফাইবারটা ভালো করে হচ্ছে ওপেনিং হয়। বোঝা গেছে? তাহলে এরাও দেখা যাবে যে কি হবে 9 এবং 12 যেগুলো আছে এগুলো দেখা যাবে কি হবে ফাইবারের টাফট বা ফাইবারের ফ্লক যেটা আছে
সেই ফাইবার টাফট, অথবা হচ্ছে ফাইবার ফ্লক যেটা থাকবে, সেগুলোকে হচ্ছে জাস্ট ওপেন করার জন্য এই হচ্ছে ফিক্সড গার্ডিং বার্স বলে ইউজ করা হচ্ছে। ক্লিয়ার? ওকে, এবার আসো। না না না, মুভমেন্টের জন্য না, এখানে বলতেছে যে হচ্ছে টাফট গুলা যেন হচ্ছে টোটালি হচ্ছে টাফট ফাইবারের মধ্যে যেন না থাকে, প্রত্যেকটা ফাইবার যেন হচ্ছে সিঙ্গেল পর্যায়ে থাকে। যখন হচ্ছে আমরা সিলিন্ডার, দ্যাট মিনস এইট, যখন এইটের মধ্যে মেইন সিলিন্ডারের মধ্যে যে ফাইবারটা থাকবে, প্রত্যেকটা ফাইবার একদম হচ্ছে সিঙ্গেল পর্যায়ে চলে যাবে, একটা একটা করে থাকবে, একদম স্ট্রেইট এবং প্যারালাল অবস্থায় থাকবে ফাইবারটা। মানে আমার হাতের আঙুল গুলো খেয়াল করো, এখন যেরকম হচ্ছে একদম স্ট্রেইট আছে এবং হচ্ছে প্যারালাল মোটামুটি, এরকম হচ্ছে প্রত্যেকটা ফাইবার যখন সিলিন্ডারের মধ্যে থাকবে, দ্যাট মিনস 8 নম্বর পার্ট যেটাকে আমরা বলতেছি মেইন সিলিন্ডার, ওই পার্টটার মধ্যে যখন প্রত্যেকটা ফাইবার থাকবে, তখন প্রত্যেকটা ফাইবার এরকম হচ্ছে স্ট্রেইট এবং হচ্ছে প্যারালাল থাকবে। এখন বলতেছে কোনো কারণে যদি মনে করো টেকারিন রোলার 5 নম্বর যেটা আছে, টেকারিন রোলার বা 8 নম্বর টেকারিন রোলারে মনে করো একটা হচ্ছে পয়েন্ট অথবা হচ্ছে নিডেল হচ্ছে ভেঙে গেছে, মনে করো কোনো কারণে কাজ করেনি, তাহলে ওই টাপটা কি ফাইবার মধ্যে আবার চলে যাবে না সামনের দিকে? এটা কোনোভাবে বলতেছে কাম্য না। দেখা যাবে যে কোনো কারণে যদি হচ্ছে টাপ এরকম চলে যায় ফাইবারের মধ্যে, তাহলে দেখা যাবে যে আমার কি হবে, ওইটা ইয়ার্নের মধ্যে ফল্ট হিসেবে চলে আসবে। এইটাকে হচ্ছে যেন হচ্ছে কোনোভাবে মিস না হয়, টাপটা যেন কোনোভাবে হচ্ছে ফাইবার ইয়ার্নের মধ্যে চলে না যায়, প্রত্যেকটা ফাইবার যেন সিঙ্গেল হয়, এখানে হচ্ছে ওপেনিংটা যেন হয়, সেইটার জন্য বেসিক্যালি এখানে মানে এই দুইটা পয়েন্ট তো আছে, আরো দুইটা পয়েন্ট হচ্ছে বাড়িয়ে দিয়েছে সেজন্য। দ্যাট মিনস শুধুমাত্র হচ্ছে ওপেনিং করা ইন্ডিভিজুয়াল পর্যায়ে নিয়ে যাওয়া ফাইবার গুলাকে। বোঝা গেছে? ওকে, তাহলে আমরা পড়লাম মাঝখানে, খেয়াল করো 12 নম্বর পর্যন্ত আমরা চলে এসেছি, কিন্তু মাঝখানে একটা একটা ডিজিট আমরা ছেড়ে এসেছি, 11। ঠিক আছে, 11 ছিল ক্লিনিং ডিভাইস বা ক্লিনিং ইউনিট বলতে পারো, যেটাই বলো না কেন, ক্লিনিং ইউনিট বা হচ্ছে ক্লিনিং ডিভাইস। এখন দেখো এটা কার পাশে বসে আছে, ফ্লাটসের পাশে বসে আছে না? এটা বেসিক্যালি এগুলো হচ্ছে ব্রাশ, মনে করো আমরা হচ্ছে বাসায় অনেক সময় হচ্ছে শু বা হচ্ছে কোনো হচ্ছে ফার্নিচারের হচ্ছে ক্লিন করার জন্য ব্রাশ ইউজ করি না বাসায় অনেক সময়, তো মেশিনও দেখা যাবে যে যখন হচ্ছে ওই শর্ট ফাইবার নেভস এর ডিজিনট্যাঙ্গলমেন্ট হবে, কিছু পরিমাণ নেভস হচ্ছে ফ্লাটস এর মধ্য দিয়ে চলে যাবে, তো এতে খেয়াল করে এটা কিন্তু ঘুরতেছে, এটা যখন কন্টিনিউয়াস ঘুরবে, তাহলে এখানে যখন ব্রাশ আছে, তাহলে এই হচ্ছে কি আসবে আমার ইম্পিউরিটি যেগুলো ছিল বা শর্ট ফাইবার যেগুলো ছিল বা নেভস যেগুলো ছিল, কিছু পরিমাণ নেভসও চলে যায়, এই নেভস গুলো আসে ব্রাশ এর মধ্যে হচ্ছে লেগে যাবে, তখন হচ্ছে এই ফ্লাটস বার গুলা হচ্ছে প্রত্যেকটা হচ্ছে ফ্লাটস বার হচ্ছে কি হবে ক্লিন হয়ে যাবে। তাহলে 11 নম্বর কি আসতেছে? 11 নম্বর বলতেছে ক্লিনিং ইউনিট বা হচ্ছে ক্লিনিং ডিভাইস, যেটাই বলো না কেন, এটা বলতেছে কাকে ক্লিন করবে, বেসিক্যালি প্রত্যেকটা হচ্ছে ফ্লাটস বার গুলাকে ক্লিন করবে। অলরাইট, ওকে, এবার আসো 13। 13 কি, এখানে 7 যেটা আছে 13 ও তাই, ঠিক আছে, এখানে সাকশন ডাক্ট, 13 ও সাকশন ডাক্ট, তবে এই ফিগারটাই হচ্ছে যে জিনিসটা হয়ে গেছে, এখানে কিন্তু হচ্ছে এখানে যেমন 6 নাম্বার আছে না, এখানেও কিন্তু হচ্ছে দেখা যাবে যে আমার গ্রিড থাকবে, এই সিলিন্ডারের নিচেও গ্রিড থাকে। আচ্ছা গ্রিড কালকে মনে হয় একটু বলা হয়ে গেছে তোমাদেরকে, গ্রিড জানি কি ছিল, মানে যদি তোমাকে জিজ্ঞেস করি গ্রিড বলতে কি বোঝায়, মানে কি বুঝেছো কালকে? সরি, না না না, আর কেউ? আর কেউ আছো মনে আছে কারো? না না না, ম্যাম এটা একটা সেগমেন্ট। রাইট রাইট, আচ্ছা একটু স্টপ করো, আজানটা একটু শেষ হয়ে যাক। আল্লাহ
আচ্ছা খেয়াল করো, হ্যাঁ কে জানি বলতেছিলা গ্রিড হচ্ছে সেগমেন্ট। জি ম্যাম, এটা আসলে ওপেনিং যেখানে হয় জি টেকার ইন রোলারের নিচে থাকে একচুয়ালি ইম্পিউরিটিস গুলো আলাদা করার জন্য। রাইট, ও মোটামুটি 90% ঠিক বলেছে যে সেগমেন্ট শেপ ডিভাইস মানে হচ্ছে ছিন্ন ছিন্ন পার্ট থাকে, অনেকগুলো ছিন্ন ছিন্ন পার্ট মিলে একটা হচ্ছে ডিভাইস হয় সেরকম, সেটা বুঝে সেই জন্য বলতেছে সেগমেন্ট। সেগমেন্ট শব্দটার অর্থ হলো ছিন্ন ছিন্ন, তো সেগমেন্ট শেপ ডিভাইস ও টেকারিন রোলার বলছে। বেসিক্যালি যদি আমি ইন জেনারেল বলি তাহলে টেকারিন হবে না, কথাটা হবে ওপেনিং অ্যাসেম্বলি, দ্যাট মিনস যে পার্টটা হচ্ছে ওপেন করে, এরকম যে কোনো পার্টে নিচেই থাকবে যে হচ্ছে। তাহলে একটা সেগমেন্ট শেপ ডিভাইস যেটা কোনো ওপেনিং অ্যাসেম্বলির নিচে থাকে এবং কি করবে আমার হচ্ছে ইম্পিউটিসটাকে হচ্ছে আলাদা করতে সাহায্য করবে, এরকম হচ্ছে কোনো ডিভাইসকে বলা হয় হচ্ছে গ্রিড। তো এখানে যে জায়গাটায় ওপেনিং হবে দ্যাট মিনস ওইখানে কিন্তু ক্লিনিং হবে, তার মানে ওইখানে হচ্ছে মাস্ট বি হচ্ছে তোমার গ্রিড থাকার সম্ভাবনা থাকবে 90-95%। তো এখানে খেয়াল করো, এখানেও গ্রিড ছিল, এখানেও গ্রিড ছিল, এখানে অবশ্যই ফিগারে দেয়নিও হবে। তো এখানে গ্রিড আছে, আমরা যখন ল্যাবে যাব তখন একদম প্র্যাকটিক্যালি হাতে ধরে দেখবো যে এখানে হচ্ছে আমার হচ্ছে গ্রিড আছে। তো এখন আসো, গ্রিড নর্মালি হচ্ছে 5 ধরনের হয়। গ্রিড কি এটা দেখলাম, গ্রিড নর্মালি 5 ধরনের হয়। যদি 1 নম্বর ধরি স্লটেড বলে, স্লটেড, 2 নম্বর হচ্ছে পারফোরেটেড, ফোরেটেড, পারফোরেটেড, 3 নম্বর হচ্ছে ট্রায়াঙ্গুলার, ট্রায়াঙ্গুলার, দেন হচ্ছে আমার কি আসবে অ্যাঙ্গেল বার, অ্যাঙ্গেল বার, আর দেন হচ্ছে আমার ব্লেড টাইপ, ব্লেড টাইপ। নর্মালি গ্রিড হচ্ছে 5 ধরনের হয়। নর্মালি প্লোরুম এবং কার্ডিং এই দুইটা জায়গায় যেহেতু ওপেনিং এবং হচ্ছে ক্লিনিং হয়, তো এই দুইটা জায়গায় বেসিক্যালি তুমি হচ্ছে গ্রিডটা পাবা। তো হচ্ছে 5 ধরনের, একটা হলো স্লটেড, পারফোরেটেড, ট্রায়াঙ্গুলার, অ্যাঙ্গেল বার, এটা হচ্ছে ব্লেড টাইপ। এখন বেসিক্যালি স্লটেড খেয়াল করো, স্লট বলতে কি বোঝায় বলতো, বাংলা মিনিং জানা আছে? স্লট কারো জানা আছে? স্লট
খাঁজের মতো, পারফোরেটেড পারফোরেটেড হচ্ছে আমার হচ্ছে ছিদ্র ছিদ্র, মানে হচ্ছে ছোট ছোট ফুটা থাকবে একটা শীটের মতো, সেই শীটের মধ্যে আমার ছোট ছোট ফুটা থাকবে। দেন হচ্ছে ট্রায়াঙ্গুলার, তো জানি অ্যাঙ্গেল বার অ্যাঙ্গেলের মতো হবে, আর হচ্ছে ব্লেড টাইপ। এখন যদি ধরো এখানে হচ্ছে আমার কি আসতেছে, তো এখন এগুলা বেসিক্যালি হচ্ছে ক্রস সেকশনাল শেপ কিরকম হবে গ্রিড টার্ন, সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে নামগুলা হয়, যে ক্রস সেকশনাল শেপ কিরকম থাকে। ট্রায়াঙ্গুলার পড়তে দেখা যাবে যে তোমার হচ্ছে তুমি সরাসরি গিয়ে কোথাও ট্রায়াঙ্গেল খুঁজে পাবো না, কিন্তু দেখা যাবে যে যদি গ্রিডটাকে তুমি সাইড ভিউ করো তাহলে দেখা যায় সেগমেন্ট শেপ ডিভাইড যেটা থাকবে, যে প্রত্যেকটা দ্যাট মিনস গ্রিড বার, ঠিক আছে, গ্রিড বার গুলাকে যদি দেখো সাইড ভিউ দেখো প্রত্যেকটা গ্রিড বারে, তখন দেখা যাবে যে ওই শেপটা হয়তো তোমার হচ্ছে ট্রায়াঙ্গুলার আসবে, অথবা অ্যাঙ্গেল বারের মতো মনে হবে, অথবা ব্লেডের মতো মনে হবে, ঠিক আছে। এখন আমরা খেয়াল করো, আমরা গ্রিড কি সেটা দেখলাম, এবং হচ্ছে গ্রিড কত পাঁচ ধরনের হয় সেটাও দেখলাম, সেটাও দেখলাম। এখন এটা গেলে হচ্ছে থিওরির কথা, তাহলে প্র্যাকটিক্যাল কি হবে? প্র্যাকটিক্যালি আমাদের তাহলে জানা উচিত যে হচ্ছে আমার এই ট্রেকার ইন রুলারের নিচে এই পাঁচ ধরনের মধ্যে কোন ধরনের হচ্ছে গ্রিড বসানো আছে, আর হচ্ছে সিলিন্ডারের নিচে হচ্ছে এই পাঁচ ধরনের মধ্যে কোন ধরনের গ্রিড বসানো আছে। টেকার ইন রোলারের নিচে দুই ধরনের গ্রিডের কম্বিনেশন আছে এখানে, ঠিক আছে, কোনটা কোনটা সেটা হচ্ছে আমার স্লটেড এবং হচ্ছে পারফোরেটেড, স্লটেড এবং হচ্ছে পারফোরেটেড, এই দুইটা হচ্ছে কম্বিনেশনে হচ্ছে গ্রিড বসানো আছে এই 5 নম্বর টেকার ইন রোলারের নিচে। স্লটেড এবং পারফোরেটেড দুইটার কম্বিনেশনে যে গ্রিড এখানে বসানো আছে, আর টেকারিন যে সরি সিলিন্ডারের নিচে কি আছে, সিলিন্ডারের নিচে হচ্ছে ট্রায়াঙ্গুলার শেপের যে গ্রিডটা আছে সেই গ্রিডটা হচ্ছে সিলিন্ডারের নিচে বসানো আছে। আর 13 নম্বর হচ্ছে কি আসবে, 13 নম্বর হচ্ছে সাকশন ডাক্ট, 7 নম্বর যেরকম কাজ করবে যে হচ্ছে এয়ার এয়ার সাকশনের মাধ্যমে হচ্ছে ইম্পিউরিটিস যেগুলো থাকবে সেই ইম্পিউরিটিস গুলো কালেক্ট করবে। এখানেও দেখা যাবে যে কি হবে, এখানেও বেসিক্যালি হচ্ছে বেশি ইম্পিউরিটিস না বলে ওয়েস্টেজ, ঠিক আছে, ওয়েস্টেজ যেগুলো হবে পড়বে নিচে, সেই ওয়েস্টেজ গুলোকে এয়ার সাকশনের মাধ্যমে কোথাও একখানে নিয়ে গিয়ে হচ্ছে জমা করবেন। দেন আসো আমার কি আছে 14 নাম্বার, 14 নাম্বার কি আছে, 14 নাম্বার হচ্ছে পার্টের নাম হচ্ছে ডফার, 14 নাম্বার পার্টের নাম হচ্ছে ডফার। এখন হচ্ছে এই ডফারের হচ্ছে সারফেস স্পিড এবং সিলিন্ডারের সারফেস স্পিড আছে, এখানে ফিগারটা খেয়াল করো, ফিগারটার মধ্যে 8 নম্বর পার্টের সিলিন্ডারের ডায়ামিটার ছোট না হচ্ছে 14 নম্বর পার্ট ডফারের ডায়ামিটার ছোট? হ্যালো হ্যালো, ম্যাডাম, ডফারের ডায়ামিটার ছোট। ডফারের ডায়ামিটার ছোট আছে, সিলিন্ডার ডায়ামিটার আমি চোখে দেখে বুঝতেছি অনেক বড় আছে। আর আচ্ছা ভালো কথা, এখন আসো একটা জিনিস আমাকে বলো, সেটা হচ্ছে সারফেস স্পিড। এই জিনিসটা সম্বন্ধে আইডিয়া আছে কিনা, এবং আরেকটা জিনিস আছে স্পিড, সারফেস স্পিড এবং হচ্ছে স্পিড, এই দুইটা জিনিস মানে তোমরা জানো কিনা, বলতে কি বোঝায়? কারোর জানা নাই এ দুটো জিনিস? আচ্ছা সবাই পড়ে এসেছো, কৌণিক গতি রৈখিক গতি পড়ে এসেছো? আচ্ছা কৌণিক গতি যেটা পড়ে এসেছি আমরা সেটাকে নর্মালি স্পিড বলে, ঠিক আছে, মেকানিক্যাল এর ল্যাঙ্গুয়েজে স্পিড বলে, এবং সেটাকে হচ্ছে নর্মালি এক্সপ্রেস করা হয়। তুমি এখানে যতগুলা হচ্ছে মেশিন পাবা রোটেটিং পার্ট সবগুলারে দেখবা যে প্রত্যেকবারের ক্ষেত্রে একটা শব্দ আসতেছে, সেটা হচ্ছে আরপিএম, ঠিক আছে, আরপিএম মানে হচ্ছে রেভলিউশন পার মিনিট, রেভলিউশন পার হচ্ছে মিনিট, এটা বেসিক্যালি হচ্ছে কৌণিক গতি যেটা আমরা পড়ে এসেছি ইন্টারমিডিয়েটে, ঠিক আছে, কৌণিক গতি দ্যাট মিনস কতবার ঘুরতেছে কোন একটা পার্ট, কতবার ঘুরতেছে এটা সংখ্যা ইউনিট বড় হয়ে হচ্ছে আরপিএম, রেভলিউশন পার মিনিট মানে হচ্ছে
এক মিনিটে পার্টটা হচ্ছে কতবার ঘুরবেন, ঠিক আছে? এটা হচ্ছে আরপিএম, এটাকে স্পিড বলে, ঠিক আছে, মেকানিক্যাল ল্যাঙ্গুয়েজে। আর সারফেস স্পিড হচ্ছে রৈখিক গতি, যেটা আমরা পড়ে এসেছি, মানে একটা বলতেছে পার্টটা তো ঘুরতেছে, ঠিক আছে, তো এই পার্টটা যে ঘুরতেছে, এই এই একবার ঘুরলে আমার কি আসতেছে, যে এটা হচ্ছে লিনিয়ারলি বা রৈখিক ভাবে কতটুকু হবে লেন্থ, ঠিক আছে? বলতেছে যে পার্টটা ঘুরতেছে সেই পার্টটা দেখা যাবে যে একবার ঘুরলে মানে হচ্ছে সরলরেখা বরাবর কতটুকু দৈর্ঘ্য হবে। এটা বেসিক্যালি এক্সপ্রেস করা হয় সারফেস স্পিড দিয়ে, এবং এটা বেসিক্যালি হচ্ছে ফর্মুলা হচ্ছে পাই ডি এন। আচ্ছা, পাই হচ্ছে ইনসার্ট করলাম না, টু আর দিলাম, পাই ডি এন, ঠিক আছে, এন ক্যাপিটাল দেয়, পাই ডি এন, ঠিক আছে, এটুকু হচ্ছে পাই এর দিলাম না, পাই ডি এন, ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, পাই ডি এন বলে, আচ্ছা এক কোথা থেকে আসলো, আচ্ছা এটা হচ্ছে ফর্মুলা, সারফেস স্পিড বের করার ফর্মুলা, মানে হচ্ছে এখানে খেয়াল করো আরপিএম স্পিড মানে কি বললাম, যে কৌণিক গতি, যেটা আমরা আরপিএম বলতেছি, রেভলিউশন পার মিনিট, এই রেভলিউশন পার মিনিটটাই বেসিক্যালি হচ্ছে ক্যাপিটাল এন দিয়ে এক্সপ্রেস করা হয়, ঠিক আছে? এই আরপিএম একবার যখন ঘুরবে তাহলে হচ্ছে সরলরেখা বরাবর লেংথটা কতটুকু হয় এটা মেজার করা হয়। তো এটা মেজার করার জন্য বলতেছে যে ওয়ার্ডটা ইউজ করা হয় সেটা হলো সারফেস স্পিড, এবং সারফেস স্পিড বের করার ফর্মুলা হচ্ছে পাই ডি এন। পাই হচ্ছে, পাই তো আমরা ভ্যালু সবাই জানি, 3.1416। ডি হচ্ছে যে পার্টটা ঘুরবে, মনে করো সিলিন্ডার ঘুরতেছে, টেকারিং রোলার ঘুরতেছে, তাহলে সিলিন্ডারের ডায়া বা টেকারিং রোলারের ডায়া, অথবা হচ্ছে কি আসতেছে আমার, কি আসতেছে যে হচ্ছে রফার রোলারও ঘুরতেছে, তাহলে হচ্ছে যে কোন যে রোলারটা আমি হচ্ছে যে রোলারের হচ্ছে সারফেস স্পিড বের করবো ওই রোলারটা ঘোরার জন্য, তাহলে সেই রোলারের ডায়ামিটার হচ্ছে ডি। যে পার্টটা ঘুরতেছে ওই ঘোরার কারণে দৈর্ঘ্য সরলরেখা বরাবর কতটুকু দূরত্ব যেত সেটা হচ্ছে বের করতে হবে, সেই রোলারটার ডায়ামিটার হচ্ছে ডি, এবং ওই রোলারটা হচ্ছে বা ওই পার্টটা হচ্ছে কতবার ঘুরতেছে, দ্যাট মিনস আরপিএম বা স্পিড বা রেভলিউশন পার মিনিট এন হচ্ছে, দিয়ে যদি আমি হচ্ছে মাল্টিপ্লাই করি এগুলা, তাহলে আমার হচ্ছে ওই পার্টটা একবার যদি এন এর ভ্যালু 1 হয় তাহলে একবার ঘুরলে দৈর্ঘ্য কতটুকু যেতে সরলরেখা বরাবর সেটা হচ্ছে বের হবে। বোঝো না এই না হচ্ছে কি এখনো কনফিউজড, বোঝা গেছে? তাহলে খেয়াল করো একটা হচ্ছে শুধুমাত্র ঘুরতেছে, আর একটা হচ্ছে ও ঘুরলে সরলরেখা বরাবর কতটুকু হচ্ছে দূরত্ব যাচ্ছে, তাহলে কি দুইটা জিনিস এক হচ্ছে, ভিন্ন ভিন্ন? হ্যাঁ, গুড। এখন তাহলে আসো, তাহলে এই জিনিসটা খেয়াল করিও, যে তুমি যখন কোথাও পড়বা এখানে খেয়াল করো এই মেশিনটা কিন্তু সব কাজে হচ্ছে, ম্যাক্সিমাম কাজে কিন্তু হচ্ছে পার্ট গুলার ঘোরার কারণে হচ্ছে। এরকম আমরা প্রত্যেকটা মেশিনে দেখবো যে এরকম ম্যাক্সিমাম পার্টই হচ্ছে ঘুরবে, ফিক্সড পার্টের সংখ্যা কম থাকবে, মানে কোনো পার্ট হচ্ছে স্থির হয়ে আছে এরকম সংখ্যা কম হবে। মানে আমাদের মেজর যে কাজ প্রসেসিং এর ক্ষেত্রে ফাইবার থেকে ইয়ান তৈরি করা, এটার জন্য দেখা যাবে যে মেশিনের হচ্ছে ম্যাক্সিমাম পার্টই হচ্ছে কি এই কৌণিক গতি বা রোটেশনাল স্পিড রোটেট করে। তাহলে যখন পড়বা তখন খেয়াল করিও এই আরপিএম অথবা হচ্ছে স্পিড শব্দটা শুধুমাত্র আছে না হচ্ছে সারফেস স্পিড শব্দটা আছে, এ দুটো কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে শুধুমাত্র যদি শুধু স্পিড থাকে তাহলে আমরা ধরে নেবো এটা আরপিএম, মানে হচ্ছে রেভলিউশন পার মিনিট, মানে হচ্ছে ক্যাপিটাল এন। আর যদি সারফেস স্পিড থাকে তাহলে বুঝতে হবে এটা হচ্ছে রৈখিক, মানে সরলরেখা বরাবর কতটুকু লেংথ গেছে ওই পার্টটা একবার ঘোরার কারণে বা যতবার ঘোরার কারণে, সেটা হচ্ছে পাই ডি এন। এখন আসো খেয়াল করো, আমি বলেছি কি যে দুইটা রোলারের ক্ষেত্রে বলতেছি যে ডফার 14 নম্বর ডফার এবং হচ্ছে 8 নম্বর সিলিন্ডার, মেন সিলিন্ডার বা সিলিন্ডার। তাহলে এই সিলিন্ডার রোলার এবং ডফার রোলারের ক্ষেত্রে আমি বলেছিলাম ডায়ামিটার কোনটা ছোট কোনটা বড়, খুব সহজে আমরা দেখে বুঝতে পারতেছি যে ডায়ামিটার হচ্ছে সিলিন্ডার রোলারের বড় আর হচ্ছে আমার কি আসতেছে ডফার রোলারের ছোট আছে। কিন্তু সারফেস স্পিড খেয়াল করো এখানে কিন্তু ডি এর সাথে রিলেটেড,
ডি এবং হচ্ছে এন এর সাথে রিলেটেড, মানে ডি কম কি বেশি বা এন কম কি বেশি তার উপর ডিপেন্ড করবে। তার মানে হচ্ছে দুইটা পার্টের কিন্তু হচ্ছে সারফেস স্পিড, রোটেশন এন এক হলো, দ্যাট মিনস আরপিএম এক হলো, সারফেস স্পিড কিন্তু হচ্ছে ভেরি করবে। তো নর্মালি আমাদের যে ব্র্যান্ডেরই মেশিন হোক না কেন, নর্মালি এই সিলিন্ডার রোলারের সারফেস স্পিড বেশি থাকে সব সময় ডফার রোলারের চেয়ে। তাহলে খেয়াল করো এখান থেকে যে হলুদ কালার যেটা আছে, তাহলে খেয়াল করো এখান থেকে ফাইবারটা আসতেছে ফিড রোলারের, দেখো হচ্ছে উপর দিয়ে কিন্তু ফাইবারটা আসতেছে। টেকারিন রোলারের দেখো নিচ দিয়ে কিন্তু হচ্ছে ফাইবারটা যাচ্ছে গিয়ে, এখানে আবার কি হচ্ছে সিলিন্ডারের কিন্তু হচ্ছে উপর দিয়ে যাচ্ছে, হচ্ছে ফ্লাটস এর কিন্তু হচ্ছে নিচ দিয়ে যাচ্ছে ফাইবারটা। এসে খেয়াল করো এখানে কি করতেছে, এদিক দিয়ে এসে আবার কি হচ্ছে ডফার রোলারের হচ্ছে নিচ দিয়ে যাচ্ছে। ওকে, এবার আসো, তাহলে এইটা যদি বেশি স্পিডে ঘোরে এবং এটা যদি কম স্পিডে ঘোরে, ফাইবারটা তো এখান থেকে এসে এখানে পড়বে, তাহলে এটা বেশি জোরে ঘুরতেছে, এটা হচ্ছে বেশি হচ্ছে সারফেস স্পিডে ঘুরতেছে, আর হচ্ছে ডফার রোলার হচ্ছে কম সারফেস স্পিডে ঘুরতেছে। তার মানে এখানে কি, এখানে মনে হয় হাই স্পিডে যখন এসে ফাইবারটা পড়বে, এখানে কিন্তু সিলিন্ডারের মধ্যে ফাইবারটা হচ্ছে স্ট্রেইট এবং প্যারালাল ছিল, এখানে এসে যখন হচ্ছে হাই স্পিড থেকে লো স্পিডে যখন এসে পড়ে, তখন কি জিনিসটা ঠিক থাকবে না বাঁকাতারা হয়ে হয়ে মানে পড়ার সম্ভাবনা বেশি থাকে, বাঁকাতারা মানে হচ্ছে হয়ে পড়ার সম্ভাবনাই বেশি থাকে। এবং মনে করো যখন এখানে বেশি আসবে, তখন কি হচ্ছে একটা লেয়ারের উপর আরেকটা লেয়ার পড়বে না ফাইবারের, মনে করো এখানে ও বেশি ডেলিভারি দিচ্ছে কিন্তু ও আস্তে এগিয়ে ঘুরতেছে, তার মানে কি একটা ফাইবার ছিল তার উপর আরেকটা ফাইবার এসে পড়বে না। ওকে, তাহলে দেখা যাবে যে সিলিন্ডারে যখন, একটু খেয়াল করো সিলিন্ডারে যখন হচ্ছে ফাইবার গুলান ছিল, সিলিন্ডারে যখন ফাইবার গুলান ছিল তখন মনে করো ফাইবারটা হচ্ছে এরকম ছিল, যখন সিলিন্ডারে ছিল একটু বাঁকা হয়ে গেল, মনে করো এরকম স্ট্রেট ছিল একটা ফাইবারের সাথে, এরকম একটা ফাইবার স্ট্রেট ছিল প্যারালাল ছিল এরকম, যখন সিলিন্ডারের মধ্যে ফাইবারটা ছিল প্রত্যেকটা ফাইবার, নর্মালি ফাইবার কিন্তু এরকম স্ট্রেটই থাকে। কিন্তু এই সিলিন্ডার থেকে যখন এসে তোমার হচ্ছে ডফারে পড়বে ফাইবারটা, সিলিন্ডার থেকে যখন হচ্ছে হাই স্পিড থেকে এসে যখন হচ্ছে লো স্পিডে ডফারের মধ্যে পড়বে, ডফার কিন্তু আস্তে ঘোরে, তখন কি বললাম আমরা যে একটা বাঁকা তারা হয়ে যাবে, এবং আরেকটা কি বললাম যে একটা ফাইবার উপর আরেকটা ফাইবার হচ্ছে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে যদি দেখা যাবে যে সিলিন্ডারের মধ্যে ফাইবারটার অবস্থা এরকম ছিল, যখন ডফারে এসে পড়বে তখন দেখা যাবে যে ফাইবারটা তো বাঁকা তারা হয়ে পড়ে পড়বে, প্লাস হচ্ছে ফাইবার ফাইবারের একটা মাথা দেখা যাবে যে এরকম হয়ে পড়তে পারে, অথবা দেখা যাবে যে এরকম ভাবে পড়তে পারে, আবার দেখা যাবে যে এরকম ভাবে পড়ছে কিছু পরিমাণ ফাইবার, আবার কিভাবে কিছু পরিমাণ ফাইবার এভাবে পড়ছে, আবার দেখা যাবে যে কিছু পরিমাণ ফাইবার হচ্ছে এরকম থাকে। ঠিক আছে, তাহলে এই যে মাথাগুলো বেঁকে যাচ্ছে, সামনের মাথা বেঁকে যেতে পারে, পিছনের মাথা বেঁকে যেতে পারে, অথবা দুই মাথায় বেঁকে যেতে পারে, এবং কিছু পরিমাণ ফাইবার ধরে নেওয়া হয় যে এরকম স্ট্রেটেই থাকে। তো এই যে মাথা বেঁকে যাওয়া, এগুলোকে বলা হয় ফাইবারের হচ্ছে হুক। বোঝা গেছে? হ্যালো, তাহলে যখন হচ্ছে সে ইয়ে আমার হচ্ছে কি আসতেছে কি বলছি, এটা থেকে যখন হচ্ছে হাই সার্ফেস স্পিড এর একটা সার্ফেস থেকে যখন ফাইবারটা এসে লো সার্ফেস স্পিডে পড়তেছে ডফারের মধ্যে, তখন বলতেছে যে হচ্ছে এখানে ফাইবারের হচ্ছে হুক তৈরি হচ্ছে। ঠিক আছে, ফাইবার হুক, এখন কি হুক এখন বলতেছি না, কারণ ডফার সম্বন্ধে আমরা আরো ডিটেলস করবো, তখন গিয়ে এগুলো ডিটেলস করবো যে কি হুক হচ্ছে। এখন আপাতত মনে রাখো যে এখানে ফাইবারটা স্ট্রেট থাকা থেকে কি হচ্ছে ফাইবারের মাথা বেঁকে যাচ্ছে, যেটাকে বলতেছে ফাইবার হুক। আচ্ছা, আবার কি বললাম যে যখন হচ্ছে কি হবে একটা ফাইবারের উপর আরেকটা ফাইবার পড়বে, মানে এলোমেলো হয়ে পড়বে আবার, তখন বলতেছে ফাইবার একটা লেয়ার তৈরি করবে। এই ফাইবারের যে লেয়ার তৈরি হয়, মনে করো একটা পাতলা আমাদের A4 শিটের মতো একটা লেয়ার তৈরি হবে, এটাকে বলতেছে কি, এই লেয়ারটাকে বলা হয় বেসিক্যালি হচ্ছে কার্ড ওয়েব। কার্ড ওয়েব, ঠিক আছে, এই কার্ড ওয়েব, এই কার্ড ওয়েব দিয়ে কিন্তু হচ্ছে নন উভেন ফেব্রিক তৈরি করা যায়। আমরা পড়েছিলাম না যখন আমরা হচ্ছে ফেব্রিক তৈরি করার ওয়ে দেখেছিলাম, একটা প্রসেস ছিল না নন উভেন, বলতেছে এইখানে যে কার্ড ওয়েব ফর্ম করবে ডফারে, সেই ডফারে কার্ড ওয়েবটা দিয়েও হচ্ছে নন উভেন হচ্ছে প্রোডাক্ট তৈরি করা যাবে।
দেন হচ্ছে 15 নাম্বার, এখানে দ্যাট মিনস ডফারের কাজ হচ্ছে কি হবে, ডফারের কাজ হচ্ছে ফাইবারটাকে কনডেন্স করা। কনডেন্স মানে হচ্ছে ঘন করা, মানে এক সিঙ্গেল অবস্থা ছিল, আলাদা আলাদা ছিল, ওই অবস্থা দেখা যাবে যে আমার ইয়ান তৈরি করা সম্ভব না। তাহলে কি করতে হবে, ফাইবার গুলোকে টুইস্ট দিতে হবে বা হচ্ছে লেয়ার তৈরি করতে হবে, যেন বলতেছে এলোমেলো ভাবে ফেলানো হয়, তার মানে হচ্ছে কি হবে একটা ঘন লেয়ার তৈরি করবে, এই জন্য বলতেছে কি হবে ডক্টরের কাজ হবে ফাইবারটাকে কনডেন্স করা। দেন বলতেছে 15 নাম্বার কি বলতেছিল হচ্ছে আমার স্ট্রিপিং ডিভাইস। স্ট্রিপিং ডিভাইসের কাজ কি, স্ট্রিপিং ডিভাইসের কাজ বলতেছে এখানে আমার কি আসতেছে যে ডফারের যে কার্ড ওয়েবটা তৈরি হবে, সেই কার্ড ওয়েবটাকে হচ্ছে তুলে নিবে হচ্ছে স্ট্রিপিং ডিভাইস, টেনে নিয়ে যাবে, তুলে টেনে নিয়ে যাবে কোথায়, এখানে আছে ক্যালেন্ডার রোলার। ক্যালেন্ডার রোলারের কাজ কি হবে, ক্যালেন্ডার রোলারের কাজ বলতেছে আমি কি হবে কম্প্যাক্ট করা, স্লাইভারটাকে কম্প্যাক্ট করা, সরি হ্যাঁ এখানে স্লাইভার তৈরি হয়ে যাবে। আচ্ছা ভালো কথা, এইখানে একটা পার্ট আসলে ওরা হচ্ছে দেয়নি, এই সে ক্যালেন্ডার রোলার দুইটা আছে উপর নিচে, এই দুইটা হচ্ছে উপর নিচে ক্যালেন্ডার রোলারের সামনে একটা পার্ট আছে, যে পার্টটার নাম হচ্ছে আমার কি ট্রাম্পেট, পার্টটার নাম হচ্ছে ট্রাম্পেট, ট্রাম্পেট অথবা হচ্ছে কন্ডেন্সার, ট্রাম্পেট অথবা কন্ডেন্সার। এই ট্রাম্পেটটা হচ্ছে ক্যালেন্ডার রোলারের হচ্ছে আগে থাকে, ঠিক আছে, এবং হচ্ছে এই কার্ড ওয়েবটা যখন খেয়াল করো, এখানে আমরা ডফারের মধ্যে যখন হচ্ছে ঘন হয়ে যাচ্ছে লেয়ারটা, তখন এটাকে বলতেছে কার্ড ওয়েব। যখন এই ট্রাম্পেটের মধ্যে থাকবে, ট্রাম্পেট বেসিক্যালি একটা ফানেলের মতো, আমরা ফানেল দেখেছি না বিভিন্ন হচ্ছে ল্যাবরেটরিতে, কেমিস্ট্রি ল্যাবে, দেখেছো ফানেল? জি ম্যাডাম, আচ্ছা, সেই ফানেলের মতো একটা পার্ট হচ্ছে এখানে বসানো থাকবে, সেটার নাম ট্রাম্পেট। তো এই কার্ড ওয়েবটা যখন হচ্ছে এই পর্যন্ত আসলো, তখন এটার নাম কার্ড ওয়েবই থাকলো। এদিকে কিন্তু হচ্ছে আমরা বললাম যে ফাইবারের ফ্লোই বলে গেছে, ডফারে এসে নাম দিয়েছি কার্ড ওয়েব, নাম হচ্ছে কার্ড ওয়েব, দেন দিচ্ছি না আসলে বেসিক্যালি হচ্ছে কার্ড ওয়েব নাম। এই কার্ড ওয়েবটা যখন ট্রাম্পেটের মধ্য দিয়ে ঢুকবে, তখন বেসিক্যালি স্লাইভারের ফর্ম চলে আসবে। দ্যাট মিন্স হচ্ছে তখন ক্যালেন্ডার রোলার দুইটা বলতেছে দুইটা কাজ করে, একটা হচ্ছে ক্যালেন্ডার রোলার হচ্ছে কার্ড ওয়েবটাকে কম্প্যাক্ট করবে, পরে হচ্ছে নিয়ে যাবে, আর বেসিক্যালি স্লাইভারের শেপটা দিবে কে ট্রাম্পেট, ট্রাম্পেটের মধ্য দিয়ে যখন হচ্ছে যাবে তখন এটা নাম হবে স্লাইভার। দেন হচ্ছে আমার কি আসতেছে, দুইটা কাজ করবে ক্যালেন্ডার রোলার, একটা কাজ হচ্ছে ফাইবারটাকে কম্প্যাক্ট করবে, এবং একটা কাজ হবে কার্ডিং মেশিনের ডেলিভারি রোলার হিসেবে কাজ করবে। ওকে, দেন আসো কি আছে আমার হচ্ছে এখানে আছে দেখো 18 নাম্বার, এই যে ছোট্ট যে গোলটা দেখা যাচ্ছে এর নিচে যে পার্টটা, এটা বেসিক্যালি হচ্ছে এই যে এই হেডটা, এটা হচ্ছে কয়লার হেড, কয়লার হেড, কয়লার হেডের কাজ হচ্ছে বেসিক্যালি হচ্ছে স্লাইভার যেটা পাওয়া যাবে সেই স্লাইভারটাকে কয়েল আকারে হচ্ছে জমা করা, গোল গোল করে কয়েল আকারে জমা করবে, এই কাজ করবে হচ্ছে কয়লার হেড, 18 নাম্বার যেটা পয়েন্ট। আর 17 হচ্ছে ক্যান, ক্যানের উপর হচ্ছে বেসিক্যালি এরকম বড় ক্যান থাকে, ক্যানের উপর হচ্ছে আমার কি হবে যে স্লাইভার গুলো কয়েল আকারে ক্যানের উপর হচ্ছে জমা হবে। দ্যাট মিনস এখানে হচ্ছে 17 নাম্বার যে পার্টটা আছে ক্যান, ক্যানের মধ্যে হচ্ছে স্লাইভারটা হচ্ছে জমা হয়ে থাকবে, বা স্লাইভারটাকে ধরে রাখার কাজ হচ্ছে কি হচ্ছে ক্যানের কাজ। আচ্ছা, এতটুকু কি বোঝা গেছে? আচ্ছা, আমি শুরু থেকে আরেকবার বলতেছি, মনোযোগ সহকারে খেয়াল করো, যেখানে যদি কোথাও কনফিউশন থাকে সঙ্গে সঙ্গে কোশ্চেন করবা। এখানে 1 নাম্বার ছিল পাইপ ডাক্টিং, ফ্লোরুম থেকে যে ফাইবারটা আছে টাফটা বা ফ্লকটা, সেটা হচ্ছে এই পাইপ ডাক্টিং এর মধ্যে মাধ্যম মধ্য দিয়ে, এটার মধ্য দিয়ে কি হবে যে হচ্ছে ফ্লোরুম থেকে ফাইবারটাকে কার্ডিং মেশিনে হচ্ছে প্রবেশ করাবে, হচ্ছে এই কাজটা করবে পাইপ ডাক্টিং। আচ্ছা, পাইপ ডাক্টিং এর মধ্য দিয়ে ফাইবারটা আসলো, দেন 2 নাম্বার কি বলতেছে এখান থেকে এতটুকু, এটা হলে কি বলতেছে ফিড জুট। 1 নাম্বার, 1 নাম্বার পার্টের মধ্য দিয়ে ফাইবারটা যেটা আসলো, সেটা এসে এসে ওই ফিড জুটে জমা হবে, ফিড জুটে জমা হয়ে কি হবে এখানে ফাইবারের লেয়ার তৈরি করবে, এই ফাইবারের লেয়ারটাকে বলতেছে আমি হচ্ছে ব্যাট, ব্যাট বলতেছে এখানে ব্যাটের থিকনেস কত থাকে, ব্যাটের থিকনেস থাকে 500 থেকে 900 কিলোটেক্স। আচ্ছা, তাহলে 2 নম্বর পার্টে ফিট জুটের কাজ হবে এখানে হচ্ছে ফাইবারের হচ্ছে ব্যাট তৈরি করা। দেন হচ্ছে 3 নম্বর পার্টের নাম হচ্ছে ট্রান্সপোর্ট রোলার, 2 নম্বর পার্টে যে ব্যাটটা তৈরি হয়ে গেছে ফাইবারের, সেই ব্যাটটাকে এই ফিট জুট থেকে
চার নাম্বার যে পারটা আছে ফিট ডলার, এই ফিট জুট থেকে ফিট ডলারে নিয়ে আসবে কি ট্রান্সপোর্ট রোলার। দেন চার নাম্বার হচ্ছে কি আছে, এখানে ফিট ইউনিট বলতেছে, ফিট ইউনিটে ফিট রোলার এবং হচ্ছে ফিট প্লেট আছে। এই দুটার মধ্য দিয়ে কি হবে, বেসিক্যালি হচ্ছে টেকারিং রোলারে হচ্ছে ফাইবারটা হচ্ছে ইনপুট হবে। দেন হচ্ছে টেকারিং রোলার, টেকারিং রোলারে কি আছে যে এটা হচ্ছে বেসিক্যালি ফাইবারটাকে, ফাইবারের যে ফ্লোর বা টাফট আছে এটাকে হচ্ছে ওপেনিং করবে। নর্মালি কত পার্সেন্ট ধরা হয় যে স্লাইটলি লেস দেন অ্যারাউন্ড বলতে পারে 50, এটা বলা বেটার যে লেস দেন স্লাইটলি লেস দেন 50% এর মতো ওপেনিং হবে ফাইবার টাফট অথবা ফাইবার ফ্লক, ওপেনিং হবে হচ্ছে টেকারিন রোলারে। দেন টেকারিন রোলারে ছয় নাম্বার বলতেছিল যে হচ্ছে গ্রিড ইকুইপমেন্ট। এখানে আমরা শিখেছি তিনটা জিনিস থাকবে, একটা কি মোট নাইফ, দেন আমার কি আছে কার্ডিং হচ্ছে সেগমেন্ট অথবা কার্ডিং এইট অথবা কার্ডিং প্লেটও বলে, দেন আমার কি আছে গ্রিড আছে। তাহলে মোট নাইফ কি করবে, মোট নাইফের কাজ হচ্ছে টেকারিন রোলার যে টিথ গুলো আছে বা ক্লথ যেগুলো আছে সেগুলোকে ক্লিন করবে হচ্ছে মোট নাইফ। কার্ডিং এইড বা কার্ডিং সেগমেন্ট বা কার্ডিং প্লেট যে নামেই ডাকো সেটা বলতেছে কি করবে, সেটা বলতেছে যে ওপেনিংটা যেন আরো ভালোভাবে হয় সেটা সাহায্য করবে হচ্ছে কার্ডিং সেগমেন্ট। দেন গ্রিডের কাজ কি হবে যে ফাইবার থেকে ওপেনিং হওয়ার কারণে যে ইম্পিউরিটিস গুলা আছে বের হওয়া আলাদা হয়ে গেছে, সেই ইম্পিউরিটিস গুলা হচ্ছে নিচে ফেলবে কে, সেটা হচ্ছে গ্রিড। নর্মালি এখানে টেকারিন রোলারের নিচে দুই ধরনের গ্রিড ইউজ হয়, একটা হলো কি স্লটেড এবং হচ্ছে পারফোরেটেড। পাঁচ ধরনের গ্রিডের মধ্যে দুই ধরনের গ্রিড এখানে হচ্ছে আমার কি আসবে ইউজ হয়, সেটা হচ্ছে স্লটেড এবং হচ্ছে পারফোরেটেড গ্রিডের একটা কম্বিনেশন এখানে ইউজ হয়। দেন সাত নাম্বার কি বলতেছে, সাকশন ডাক্ট, এখানে যে ওয়েস্ট টেস্টটা জমা হবে সেটাকে হচ্ছে অন্য কোনো জায়গায় নিয়ে যাবে কি এই সাকশন ডাক্ট। দেন হচ্ছে নয় নাম্বার, নয় নাম্বার কি আসতেছে, নয় নাম্বার হচ্ছে ফিক্সড কার্ডিং বার, মানে স্থির হয়ে থাকে এরা। দেন 12 নাম্বার হচ্ছে ফিক্সড কার্ডিং বার, কি হবে যে ফাইবার ওপেনিংটা যেন বা কার্ডিংটা যেন ভালোভাবে হয় সেই জন্য এরা হচ্ছে সাহায্য করবে। আট নাম্বার হচ্ছে মেইন সিলিন্ডার, আট নাম্বার এবং 10 নাম্বার হচ্ছে ফ্লাওয়ার্স। আট নাম্বার এবং 10 নাম্বার মাঝখানে কার্ডিং অ্যাকশন হবে, কার্ডিং অ্যাকশনের ফলে কি হবে ওপেনিং হবে, ক্লিনিং হবে, ডাস্ট দেন হচ্ছে ইম্পিউরিটিস দেন হচ্ছে দূর হবে, দেন হচ্ছে নেফসেটিস ইন্ট্যাঙ্গেলমেন্ট হবে, দেন কি হবে আমার স্লাইভারের ওরিয়েন্টেশন হবে এবং হচ্ছে কি হবে স্লাইভারের ব্লেন্ডিং হবে এবং সিলিন্ডারের মধ্যে ফাইবার গুলা পুরো সিঙ্গেল পর্যায়ে চলে যাবে। ম্যাম হ্যাঁ বলো, 8 ও 10 এর মাঝখানে কি হবে ম্যাম আরেকবার বলবেন প্লিজ। হ্যাঁ এখানে কার্ডিং অ্যাকশন, কার্ডিং কার্ডিং অ্যাকশন হবে, কার্ডিং অ্যাকশনের ফলে এই মোটামুটি এখানে শুধুমাত্র হচ্ছে যে কাজগুলো আমরা পড়ে এসেছি স্লাইভার ফরমেশন বাদে বাকি যত কাজ পড়েছে সব কাজই বেসিক্যালি এখানেই হবে। দেন হচ্ছে আমার 11 নাম্বার কি ছিল, 11 নাম্বার ছিল ক্লিনিং ইউনিট বা ক্লিনিং ডিভাইস, এটাই বলো না কেন প্লাটস এর মধ্যে যে হচ্ছে ইম্পিউরিটিস গুলো জমা হবে সেই ইম্পিউরিটিস গুলোকে ক্লিন করবে হচ্ছে কি আমার হচ্ছে ক্লিনিং ইউনিট। দেন 13 নাম্বার কি ছিল, এটা হলো সাকশন ডাক্ট, এটা কি হবে আচ্ছা সিলিন্ডার নিচে কি আছে, সিলিন্ডার নিচে হচ্ছে এখানে যেহেতু এখানে ওপেনিং হচ্ছে তার মানে ক্লিনিং করতে হবে, এখানে নিচে হচ্ছে গ্রিড বসানো আছে। সিলিন্ডার নিচে কি কোন ধরনের গ্রিড বসানো থাকে, নর্মালি হচ্ছে ট্রায়াঙ্গুলার শেপের গ্রিড থাকে। এই ট্রায়াঙ্গুলার শেপের গ্রিডের মাঝখান দিয়ে দিয়ে যে হচ্ছে ওয়েস্টেজটা এখানে পড়বে সেই ওয়েস্টেজ গুলোকে এক কালেক্ট করে অন্য জায়গায় নিয়ে যাবে এই 13 নাম্বার যে সাকশন ডাক্টটা আছে। দেন 14 নাম্বার হচ্ছে ডফার, ডফার কি বলতেছে যে আমার ডফারের সারফেস স্পিড সিলিন্ডারের সারফেস স্পিডের তুলনায় কম থাকে। কম থাকার কারণে দেখা যাবে যে আমার কি হবে, আমার হচ্ছে এখানে ফাইবার গুলো একটা লেয়ার তৈরি হবে এবং সিলিন্ডারের মধ্যে ফাইবার গুলো যে হচ্ছে স্ট্রেট ছিল প্যারালাল ছিল সেটা থাকবে না, ডফারের মধ্যে এসে কি হবে ফাইবারটা এলোমেলো ভাবে পড়ে যাবে। এলোমেলো ভাবে পড়ে যাওয়ার কারণে কি হবে ফাইবারের মাথা বেঁকে যাবে, ফাইবারের মাথা যে বেঁকে যায় এটাকে বলা হয় ফাইবারের হুক, দ্যাট মিন্স হচ্ছে ডফারের মধ্যে ফাইবারের হুক ফর্মেশন হবে। দেন কি বলতেছে আমার কি হবে, ডফারের মেইন কাজ হচ্ছে কি হবে ফাইবার গুলোকে
হচ্ছে কন্ডেন্স করা, দ্যাট মিনস এখানে একটা লেয়ার তৈরি হবে, যে লেয়ারটাকে কি বলতেছি আমরা, কার্ড ওয়েব বলতেছি। দেন হচ্ছে 15 নাম্বার হচ্ছে স্ট্রিপিং ডিভাইস, ডক্টরের মধ্যে যে কার্ড ওয়েবটা তৈরি হবে সেটাকে টেনে নিয়ে যাবে কি হবে, এই স্ট্রিপিং ডিভাইস। দেন 16 নাম্বার বলতেছে ক্যালেন্ডার রোলার, যেখানে আমরা আরেকটা পার্ট এখানে অ্যাড করলাম, যে হচ্ছে ক্যালেন্ডার রোলারের সামনে আমার কি থাকবে, একটা হচ্ছে ফানেল আকৃতির একটা ডিভাইস থাকবে, যেটার নাম বলতেছে ট্রাম্পেট। এই কার্ড ওয়েবটা যখন ট্রাম্পেটের মধ্যে ঢুকবে, তখন যখন ট্রাম্পেট থেকে ট্রাম্পেটের হচ্ছে এক্সিট মাথা এবং হচ্ছে ক্যালেন্ডার রোলারের হচ্ছে সংযোগ স্থল কিন্তু একই, তো এটার মধ্যে দিয়ে যখন বের হবে তখন এটার নাম হবে স্লাইভার ফরমেশন। আমরা একটা টাস্ক করেছি কার্ডিং মেশিনে স্লাইভার ফরমেশন, তার মানে ট্রাম্পেট যে আছে সেই পার্টটা হচ্ছে ওই কাজটা করতেছে, স্লাইভারটাকে তৈরি করতেছে, স্লাইভারের শেপ দিচ্ছে ট্রাম্পেট। ক্যালেন্ডার রোলার দুইটা কাজ করবে এই মেশিনে, একটা হচ্ছে স্লাইভারটাকে কম্প্যাক্ট করবে, আর প্রেশার দিয়ে কম্প্যাক্ট করবে, আর আরেকটা কাজ কি হবে, ক্যালেন্ডার রোলার কার্ডিং মেশিনের ডেলিভারি রোলার হিসেবে কাজ করবে। দেন 18 নাম্বার কি ছিল, 18 নাম্বার ছিল কয়লার বা কয়লার হেড বলে, কয়লার হেডের বা কয়লারের কাজ কি, যে যে স্লাইভারটা তৈরি হলো সেই স্লাইভারটা এখানে কয়েল আকারে হচ্ছে ক্যানের মধ্যে জমা করা। 17 নাম্বার হচ্ছে ক্যান, ক্যানের মধ্যে কি হচ্ছে স্লাইভারটা হচ্ছে স্টোর হয়ে থাকবে, যাতে আমি কি করতে পারি যে পরবর্তী কোনো মেশিনে খুব সহজে নিয়ে যেতে পারি। বোঝা গেছে? 6 নম্বরে খেয়াল করো, 6 নম্বরে গ্রিড, 6 নম্বরে আমরা 5 ধরনের এখানে গ্রিড দেখলাম, যে গ্রিড নর্মালি 5 ধরনের হয়, তার মধ্যে এই 1 নম্বর এবং 2 নম্বর যে হচ্ছে গ্রিডটা আছে, এই দুইটার কম্বিনেশন মানে দুই ধরনের হচ্ছে গ্রিড ইউজ করা হয়, এই হচ্ছে আমার টেকারিন ডোলারের নিচে। বোঝা গেছে? কার কাজ? না, গ্রিডের কাজ হচ্ছে ইম্পিউরিটির, যেটা আলাদা হয়েছে ওপেনিং এর কারণে, সেটাকে হচ্ছে ফাইবার থেকে নিচে ফেলানো, ফাইবার থেকে আলাদা করা, সেপারেট করা। জি, ওপেনিং করা, এবং ওপেনিং হলে অবশ্যই আমার কি হবে, ক্লিনিং এর সাহায্য হবে, দ্যাট মিন্স ক্লিনিং ওখানে হয়ে যাবে। বোঝা গেছে? আচ্ছা এবার চলো তো দেখি টাস্ক গুলো, বলো কোন কোন জায়গায় হচ্ছে দেখি, বলো ওপেনিং ইনটু ইন্ডিভিজুয়াল ফাইবার কোন কোন পার্সের মধ্যে হবে কার্ডিং মেশিনের। হ্যালো, বলার চেষ্টা করো, যতটুকু বুঝেছো সেখান থেকে একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, ভুল হোক বা শুদ্ধ হোক। হ্যালো, রাইট, সিলিন্ডার এবং হচ্ছে ফ্লাটসের মাঝখানে, তাহলে ওপেনিং ইনটু ইন্ডিভিজুয়াল ফাইবার দুইটা জায়গায় হচ্ছে, ও একদম সঠিক অ্যান্সার দিয়েছে, যে হচ্ছে টেকারিন রোলারে এবং হচ্ছে সিলিন্ডার এবং ফ্লাটসের মাঝখানে। দেন ইলিমিনেশন অফ ইম্পিউরিটিস, গুড। দেন হচ্ছে ইলিমিনেশন অফ ডাস্ট, এটা ওই দুই জায়গায় হবে। ডিজ ইন্ট্যাঙ্গলিং অফ নেপস, এটা কোথায় হবে, টেকারিনে, টেকারিনে? হ্যাঁ হ্যাঁ, নেপস হচ্ছে জট, ফাইবারের মধ্যে জট যেটা। এটা হবে তোমার হচ্ছে সিলিন্ডার এবং হচ্ছে ফ্লাটসের মাঝখানে, এটা হবে সিলিন্ডার এবং ফ্লাটসের মাঝখানে। আটা কাজ কি ছিল, আটা ছিল ইলিমিনেশন অফ শর্ট ফাইবার, এটা এটাও হবে সিলিন্ডার এবং হচ্ছে ফ্লাটসের মাঝখানে, ফাইবার ব্লেন্ডিং সিলিন্ডারের মধ্যে, ফাইবার ওরিয়েন্টেশন সিলিন্ডারের মধ্যেই হবে। স্লাইভার ফরমেশন কোথায় হবে? হুম হুম নো নো নো, ট্রাম্পেটে, এই যে এইখানে, এইখানে ক্যালেন্ডার রোলারের আগে যে পার্টটা ইউজ করা হবে নাম ট্রাম্পেট, এখানে। আচ্ছা আরবার বলতেছে খেয়াল করো, ক্লিয়ার হবে, ওপেনিং ইনটু ইন্ডিভিজুয়াল ফাইবার কোথায় হবে,
দুইটা ওপেনিং ইনটু ইন্ডিভিজুয়াল ফাইবার হবে কিন্তু আমার হচ্ছে সিলিন্ডারে, আর ওপেনিং হবে দুইটা জায়গায়, সেটা কোথায়? সেটা হচ্ছে টেকার এন্ড রোলার এবং হচ্ছে সিলিন্ডার। কথাটা বুঝেছো মানে খেয়াল করো, ওপেনিং ইনটু ইন্ডিভিজুয়াল ফাইবার মানে একদম হচ্ছে পুরা হচ্ছে সিঙ্গেল পর্যায়ে চলে যাবে কিন্তু শুধুমাত্র হচ্ছে কোথায়, সিলিন্ডারে, কিন্তু ওপেনিং হবে দুই জায়গায়, সেটা হলো কি টেকার ইন রোলার এবং হচ্ছে সিলিন্ডার। ইলিমিনেশন অফ ইম্পিউরিটিস, ইলিমিনেশন অফ ডাস্ট কোথায় হবে? টেকার ইন রোলার এবং হচ্ছে সিলিন্ডারে। ডিস ইন্ট্যাঙ্গলিং অফ নেপস, এটা কোথায় হবে? সিলিন্ডার এবং হচ্ছে ফ্লাটস এর মাঝখানে। ইলিমিনেশন অফ শর্ট ফাইবার, সিলিন্ডার এবং ফ্লাটস এর মাঝখানে। ফাইবার ব্লেন্ডিং, ফাইবার ওরিয়েন্টেশন হবে সিলিন্ডারে। স্লাইভার ফরমেশন হবে কোথায়? স্লাইভার ফরমেশন হবে আমার হচ্ছে এইখানে, এই ট্রাম্পেটের মধ্য দিয়ে যখন হচ্ছে কার্ড ওয়েভটা যাবে তখন হচ্ছে নাম হবে হলো স্লাইভার। সো স্লাইভার ফরমেশন করবে এই ট্রাম্পেট। বোঝা গেছে না কনফিউশন আছে বলো এখনো? আচ্ছা, ফাইবার নেপসটা হচ্ছে এই যে যখন হচ্ছে সিলিন্ডার এবং ফ্লাটস এর মাঝখানে যখন মধ্য দিয়ে যাবে না, এই যে এই জায়গাটা, এদিক দিয়ে গেল না, এই 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 পয়েন্ট থেকে এই পয়েন্টের মাঝখানে হবে কি হবে, এই হচ্ছে আমার শর্ট ফাইবার রিমুভাল হবে, সিলিন্ডার নেপস এর দ্যাট মিনস ফাইবারের জটটা খুলে যাবে, দেন আরটা কি হবে যে ফাইবার গুলো ইন্ডিভিজুয়াল পর্যায়ে চলে যাবে এই এই জায়গাটা, এখান থেকে এতটুকুর মধ্যে। বুঝা গেছে? ফাইবার নেভস বলতে জট খুলে যায় না, নেভসটা বেসিক্যালি হচ্ছে ফাইবার ইন্ট্যাঙ্গেলমেন্টটাকে নেভস বলে বা ফাইবারের জটটাকে নেভস বলে। তো হচ্ছে এটাকে যদি এখানে বলো তাহলে ডিস ইন্ট্যাঙ্গলিং অফ নেভস মানে হচ্ছে ফাইবারের জটটা খুলে যাওয়া মানে নেভসটা খুলে যাওয়া, জটটা হচ্ছে ইন্ট্যাঙ্গেলমেন্ট অফ ফাইবার, এটাকে বলা হয় নেভস। ঠিক আছে, একদম যদি সোজা বাংলায় বলি, ফাইবারের মধ্যে যেটা জট পাকায়, আমাদের চুলে যেরকম জট পাকায় ফাইবারের মধ্যে জট পাকায় যায়, এটাকেই বলতেছেন একটা ওয়ার্ডে বলতেছেন নেপস। এবার বুঝেছো? ওকে, সেটা এই জটটাই খুলে যাবে এই জায়গাটায়। আমরা চিরুনি দিয়ে যে মাথা আছে যেরকম জট, জটটা হচ্ছে খুলে যায় চুলের জটটা, তো এরকম ফাইবারের জটটা খুলে যাবে এই যখন হচ্ছে সিলিন্ডার এবং ফ্ল্যাটের কন্টাক্ট শুরু হলে এবং শেষ হলো, এই শেষ হয়ে যখন যাবে তখন এই শেষ হওয়ার পর দেখা যাবে যে কি হবে, এই জটটা খুলে যাবে মানে হচ্ছে নেপসটা হচ্ছে ডিজিনট্যাঙ্গেল হয়ে যাবে। বোঝা গেছে? আরো কনফিউশন আছে? জট ওখানে আর নর্মালি হয় না, তখন হচ্ছে তোমার ইয়ে হয়ে যায়, ফাইবারটা হচ্ছে লেয়ার ফর্ম করে, তো ওইখানে জট হয় না, জট না হয়ে দেখা যায় যে ফাইবার হুক ফর্ম করে তখন। ওকে, আর কোনো কোশ্চেন? তাহলে নেক্সট কন্টেন্টে চলে গেলাম। ঠিক আছে, এখন পর্যন্ত কিন্তু তিনটা জিনিস বললাম, ঠিক আছে? একটা হচ্ছে কার্ডিং বলতে কি বোঝায়, কার্ডিং সম্বন্ধে ইন্ট্রোডাক্টরি পড়েছি, দেন হচ্ছে কার্ডিং কি কি কাজ করে এটা পড়েছি, দেন 3 নাম্বার পড়লাম হচ্ছে কার্ডিং এ একটা কার্ডিং মেশিন কিভাবে কাজ করে। ঠিক আছে, একটা কার্ডিং মেশিন কিভাবে কাজ করে বা এটার বেসিক্যালি ম্যাটেরিয়াল প্যাসেজ ডায়াগ্রাম এর ডেসক্রিপশন পড়লাম, তিনটা কন্টেন্ট এখন পর্যন্ত বললাম বা টপিক। বোঝা গেছে? আচ্ছা, পার্টসগুলোর নাম কি মাথায় আছে? বলতে পারবা বলো তো, বললে বেটার হবে। 1 নাম্বার নাম জানি কি, অ্যাবডাক্টিং। 2 নাম্বার নাম, 3 নাম্বার, গুড, রোলার, রাইট। দেন হচ্ছে 4 নাম্বার, গুড, 6, সাকশন ডাক্ট। দেন হচ্ছে 9 নাম্বার, 8 নাম্বার, সিলিন্ডার। 9 নাম্বার, ফিক্সড কার্ডিং বার্স, বার্স, রাইট। এখানে হচ্ছে 10 নাম্বার, ফ্ল্যাটস। 11 নাম্বার, 12 নাম্বার, 9 এর 12 একই নাম,
ফিক্সড কার্ডিং বার। 13 নম্বর সেকশন অ্যাক্ট, 14 নম্বর ডফার, 15 নম্বর স্ট্রিপিং ডিভাইস, গুড, দেন হচ্ছে 16 নম্বর ক্যালেন্ডার রোলার, গুড, 17 নম্বর ক্যান, 18 নম্বর এটা, গুড। এই তো মোটামুটি হয়ে গেছে, ঠিক আছে, সবার যাতে নাম হয়ে গেছে কাজগুলো, মোটামুটি ছবিটা যদি একটু মাথায় ঢোকাও তাহলে মনে থাকবে কাজগুলো। আচ্ছা এবার চলো আমরা হচ্ছে পরবর্তীতে হচ্ছে পরে, মানে 3 নম্বর কন্টেন্ট আমাদের কেবল শেষ হলো, 4 নম্বর কন্টেন্ট শুরু বা টপিক শুরু করতেছি। আচ্ছা কি কি অ্যাকশন থাকে কার্ডিং মেশিনে? কার্ডিং মেশিন শেষ করলে ভালো হবে, কেন তারা আছে তোমাদের, আমি তো দেখি হচ্ছে পার্টিসিপেন্টস এর সংখ্যাও হচ্ছে অনেক কম, যেখানে 80 জন, পুরো 50% মাত্র হচ্ছে পার্টিসিপেন্টস, এত কম কেন? আচ্ছা একটু পরে এই কন্টেন্টটা শেষ করে দেন ছেড়ে দিচ্ছে। আচ্ছা বলতেছে কি কি অ্যাকশন থাকে, ঠিক আছে, তো প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে বলি কার্ডিং অ্যাকশন। আচ্ছা 1 নম্বর হচ্ছে কার্ডিং অ্যাকশন, এই কন্টেন্টটা শেষ করে ছেড়ে দিচ্ছে, কার্ডিং অ্যাকশন। কার্ডিং অ্যাকশন বলতেছে যে হচ্ছে কন্ডিশন বলতেছে, সবগুলো দুইটা পার্ট মিলিয়ে হবে, কার্ডিং অ্যাকশন বলতেছে যে হচ্ছে দুইটা পার্ট কি হবে, দুইটা পার্টের মধ্যে ক্লোদিং বা হচ্ছে পিন্ট বা হচ্ছে ওয়্যার যেগুলো থাকবে, ওয়্যারের ডিরেকশন হচ্ছে ভিন্ন থাকবে। ওয়্যারের ডিরেকশন বলতে কিরকম ভিন্ন থাকবে, মনে করো এটা একটা সারফেস আমার, এটা একটা সারফেস, মনে করো এটা একটা সারফেস, তাহলে মনে করো হচ্ছে এখানে টিথ আছে এরকম ভাবে, এটার মধ্যে টিথ আছে বা হচ্ছে ওয়ার আছে এরকম ভাবে, এটার মধ্যে টিথ আছে এরকম ভাবে, তাহলে অপোজিট বলতে খেয়াল করো, খেয়াল করো এটা দেখতেছে এদিকে যাচ্ছে, এটা এদিকে, এটা এদিকে, এটা এদিকে, এটা দেখো এপাশে, এটা এপাশে, এটা এপাশে, এটা এপাশে, তাহলে খেয়াল করো দুটা ডিরেকশন কি ভিন্ন হয়ে গেছে না টিথ গুলা, দেখো এটা এদিকে মুখ করে আছে, এটা এপাশে মুখ করে আছে, কিন্তু এটা আসে আবার অপোজিট দিকে মুখ করে আছে, তো বলতেছে দুইটা সারফেস এর মধ্যে যখন এরকম হচ্ছে ওয়্যারের ডিরেকশন হচ্ছে কি হবে ভিন্ন দিকে হবে, এটা একটা কন্ডিশন বলতেছে। আর আরেকটা বলতেছে যে সারফেস দুটো অপোজিট ডিরেকশনে ঘুরবে, এটা যাচ্ছে এই দিকে, এটা যাচ্ছে এই দিকে, যদি এরকম দুইটা সারফেস এর কন্ডিশন হয়। এবং আরেকটা নর্মালি বলে, ওটা সব জায়গায় আসলে সব অ্যাকশনেই থাকে, যে একটা ফাস্টার হবে একটা স্লোয়ার হবে, তার মানে একটা সারফেস মনে করো বেশি স্পিডে ঘুরবে, একটা সারফেস হচ্ছে মনে করো কম স্পিডে ঘুরবে, তো এরকম যদি হয় তখন সেই অ্যাকশনটাকে বলতেছে কার্ডিং অপশন। তাহলে কি কি বললাম, 3টা জিনিস কিন্তু বলে গিয়েছি, 1 নম্বর কি বলেছি, 1 নম্বর বলেছি দুইটা সারফেসে যে পয়েন্ট গুলা বা টিথ গুলা বা হচ্ছে ওয়্যার গুলা থাকবে, সেই ওয়্যারের ডিরেকশনটা ভিন্ন থাকবে। ওয়্যারের ডিরেকশন বলতে দেখো এটা এই পাশে মুখ করে আছে, এগুলা এই পাশে মুখ করে আছে, কিন্তু এই সারফেসের যে হচ্ছে টিথ গুলা আছে এরা দেখো উল্টা পাশে মুখ করে আছে, ঠিক আছে। এইটা বলতেছে যে হচ্ছে পয়েন্ট ডিরেকশন, পয়েন্ট বলে পয়েন্ট ডিরেকশন অথবা হচ্ছে টিথের ডিরেকশন অথবা হচ্ছে ওয়্যারের ডিরেকশন অথবা হচ্ছে পয়েন্টের ডিরেকশন বা হচ্ছে যাই বলো না কেন, পিনের ডিরেকশন কি হবে আমার হচ্ছে অপোজিট হবে, দ্যাট মিনস এটা বোঝানো হচ্ছে। 2 নম্বরটা কি বলতেছে যে সারফেস দুটো অপোজিট ডিরেকশনে ঘুরবে, এটা দেখো এদিকে ঘুরতেছে, এটা রাইটের দিকে যাচ্ছে, এটা যাচ্ছে কোন দিকে, লেফটের দিকে। আর দেন বলতেছে একটা সারফেস বেশি স্পিডে ঘুরবে, মনে করো এ বেশি স্পিডে ঘুরতেছে, এ কম স্পিডে ঘুরবে, অথবা এ কম বেশি স্পিডে ঘুরতেছে, এ কম স্পিডে ঘুরবে, এরকম যদি হয় তখন সেই অ্যাকশনটাকে বলতেছে কার্ডিং অ্যাকশন। এখন খেয়াল করে এখন আমরা কার্ডিং মেশিনে চলে যাই। এবার আসো, এটা মেইন সিলিন্ডার, 8 নম্বর, 10 নম্বর হচ্ছে আমার কি আছে, আমার হচ্ছে ফ্লাস্ক। তাহলে দেখো এখানে টিথ গুলো খেয়াল করো, এরা কি এই রাইট
ডান দিকে হচ্ছে সিলিন্ডারের টিথ গুলো দেখো, ডান দিকে মুখ করে আছে না, খেয়াল করতেছো? দেখো ডান দিকে কিন্তু হচ্ছে মুখ গুলা, টিথ গুলা আছে, করে আছে, কিন্তু এই যে উপরে দেখো ফ্লাট যেগুলো আছে সেগুলো দেখো এ পাশে আসছে, বাম দিকে একটু বেঁকে গেছে। এদিকে দেখো, এদিকে, এদিকে, তাহলে কি অপোজিট হয়ে গেছে না আমার পয়েন্টের ডিরেকশন বা টিথের ডিরেকশন? আচ্ছা গুড, তাহলে আমাদের একটা কন্ডিশন ফুলফিল হয়ে গেছে, ওকে, অপোজিট ডিরেকশনে আছে টিথ গুলা। সেকেন্ড কন্ডিশন কি ছিল? যে দুইটা সারফেস অপোজিট ডিরেকশনে ঘুরবে, মানে ক্লোকওয়াইজ আর অ্যান্টি ক্লোকওয়াইজ। দেখো সিলিন্ডার কি ক্লোকওয়াইজ ঘুরতেছে না, রাইট? আর ফ্লাশ দেখো কি, এটা যদি এইদিকে যায় তাহলে কি অ্যান্টি ক্লোকওয়াইজ হবে না? এই অ্যারোটা দেখো, ব্লু কালারের যে অ্যারোটা দেওয়া আছে এইদিকে হচ্ছে লেফটের দিকে যাচ্ছে, লেফটের দিকে মানে কি অ্যান্টি ক্লোকওয়াইজ। তাহলে খেয়াল করে সিলিন্ডার ঘুরতেছে ক্লোকওয়াইজ, ফ্লাশ ঘুরতেছে হচ্ছে অ্যান্টি ক্লোকওয়াইজ। তাহলে দুই নাম্বার কন্ডিশনও কি ফুলফিল হয়েছে, যে হচ্ছে সারফেস যেটা অপোজিট ডিরেকশনে ঘুরবে? ওকে, তাহলে খেয়াল করো দুইটা কন্ডিশন কিন্তু ফুলফিল হয়ে গেছে। দেন তিন নাম্বার কি বলেছিলাম, যে একটা হচ্ছে সারফেস বেশি স্পিডে ঘুরবে, একটা সারফেস কম স্পিডে ঘুরবে। নরমালি এটা সব অ্যাকশনেই হয় আসলে, কারণ সমান স্পিডে ঘুরলে আসলে হচ্ছে কোনো কাজই হয় না, কম বেশি তো অবশ্যই থাকবে। তো নরমালি সিলিন্ডার যেটা আছে সিলিন্ডারটার স্পিডেই হচ্ছে বেশি থাকে, ফ্লাশের স্পিড কম্পারেটিভলি কম থাকে। তো তাহলে এটাকে আমরা কার্ডিং অ্যাকশন বলতে পারবো? তাহলে হচ্ছে কার্ডিং অ্যাকশন কোথায় হচ্ছে? সিলিন্ডার এবং হচ্ছে ফ্লাশের মাঝখানে। আচ্ছা দেন, ক্লিয়ার এতটুকু কার্ডিং অ্যাকশন? আচ্ছা দেন হচ্ছে আসে স্ট্রিপিং অ্যাকশন, স্ট্রিপিং অ্যাকশন। আচ্ছা স্ট্রিপিং অ্যাকশনে বলতেছে আমার কি হচ্ছে, যে হচ্ছে পয়েন্টের ডিরেকশন একই থাকবে। পয়েন্টের ডিরেকশন যদি একই হয় তাহলে বলতেছে মনে করো এটা একটা সারফেস, এটা একটা সারফেস, তাহলে মনে করো এর টিথ গুলো হচ্ছে কি আছে, কোন দিকে ঘুরতেছে? তাহলে বামের দিকে মুখ করে আছে, তাহলে নিচের টিথ গুলা বলতেছে এরকম থাকবে। তাহলে দেখো দুইটা সার্ভিসের টিথ কি একই ডিরেকশনে আছে না? দুইটা সার্ভিসের টিথ রাইট, তাহলে বলতেছে যদি সেম ডিরেকশন হয়, এবার দেখো নর্মালি সেম ডিরেকশন হয়, এখন স্ট্রিপিং অ্যাকশন আসলে একটু প্রবলেমেটিক আছে, কারণ এই অ্যাকশন গুলো বিভিন্ন ভাবে বিভিন্ন ভাবে বলা আছে। তো দেখো যে কোথাও বলা আছে যে হচ্ছে দুইটা সার্ফেস একই দিকে যাবে, পয়েন্টও একই দিকে, এটা মনে হয় বেশি পাওয়া যায়, যে দুইটা সার্ফেস হচ্ছে একই ডিরেকশনে যাবে এবং পিন গুলা হচ্ছে বা টিথের ডিরেকশন যদি একই দিকে হয় তখন সেই অ্যাকশনটাকে স্ক্রিপিং অ্যাকশন বলে। তাহলে এখন বেসিক্যালি এটা কার্ডিং মেশিনে কোন অ্যাকশনটা হয় কোন দুইটা পার্টের মধ্যে, বেসিক্যালি হচ্ছে টেকারিন রোলার এবং হচ্ছে সিলিন্ডারের মাঝে হয়। তো এখানে টিথ ডিরেকশনটা দেখো খেয়াল করো, এটা হচ্ছে আছে আমার বাম দিকে, দেখো কারেন্ট রোলারের হচ্ছে টিথ গুলো আর পয়েন্টটা একটু মাথা বাঁকানো আছে বাম দিকে, মানে আমার হাতে যদি আমরা হাতে যদি হচ্ছে রাইট লেফট করি তাহলে খেয়াল করো লেফটের দিকে কিন্তু পিনটা একটু বাঁকানো আছে, টেকারিন রোলার যেটা মাথাটা, খেয়াল করেছো? সিলিন্ডারটা বাম দিকে, তাহলে একই দিকে গেছে না পয়েন্টের ডিরেকশন বা টিথের ডিরেকশন, ঠিক আছে? এখানে এখন তাহলে রোটেশনটা খেয়াল করো, মানে বললাম তো দুইটা কয় বিভিন্ন বইয়ে বিভিন্ন ভাবে লেখে, তবে এখানে যদি আমরা খেয়াল করে খেয়াল করো একদম পারফেক্টলি হয় যে পিন ডিরেকশন একই থাকতেছে কিন্তু হচ্ছে রোটেশনাল ডিরেকশন দেখো হচ্ছে ভিন্ন হচ্ছে। দেখো টেকারিন কিন্তু ঘুরতেছে হচ্ছে কি হবে এন্টি ক্লোকওয়াইজ না, এটা এই যে ব্লু কালারের যে ডিরেকশন মোটা আছে এইটা, এই অ্যারোটা, এই তীর চিহ্নটা কিন্তু হচ্ছে বেসিক্যালি হচ্ছে টেকারিন ডোলারের ডিরেকশন। দ্যাট মিনস টেকারিন ডোলার কি হচ্ছে এন্টি ক্লোকওয়াইজ ঘুরতেছে না, আর সিলিন্ডার কোন দিকে ঘুরতেছে ক্লোকওয়াইজ। তার মানে হচ্ছে এখানে আমাদের ডিরেকশন যেটা আসবে তাহলে ডিরেকশনটা আসবে অপোজিট, এখানে এসে ডিরেকশনটা আসবে কি আমার, এটা আসবে অপোজিট, তার মানে হচ্ছে পিন ডিরেকশন এক কিন্তু সারফেস ডিরেকশন হচ্ছে ভিন্ন। সেই অ্যাকশনটা আমার কি আসতেছে স্ট্রিপিং অ্যাকশন, এবং স্ট্রিপিং অ্যাকশন কার মধ্যে হচ্ছে টেকারিন এবং হচ্ছে সিলিন্ডারের মধ্যে, বোঝা গেছে?
আচ্ছা মনে থাকবে, কার্ডিং অ্যাকশন আর সিরিয়াল হচ্ছে স্ট্রিপিং অ্যাকশন। কন্ডিশন বলো তো, কার্ডিং অ্যাকশনের তিনটা কন্ডিশন ছিল, কি কি ছিল দেখেই বলো, ফিগার তো ওখানে দেওয়াই আছে। কাটা বলবা না, টিথ অথবা পিন, সারফেসের পিনের ডিরেকশন কি হবে অপোজিট হবে, আর হচ্ছে সারফেসের ডিরেকশন কি হবে অপোজিট হবে, একটা সারফেস ফাস্টার হবে একটা সারফেস হচ্ছে কি হবে স্লোয়ার হবে, সেটা হচ্ছে কি কার্ডিং অ্যাকশন। কার্ডিং মেশিনে কোন পার্টস দুইটার মধ্যে হয় কার্ডিং অ্যাকশনটা? কার্ডিং মেশিনের কোন দুইটা পার্টের মধ্যে, পার্টস এর মধ্যে কার্ডিং অ্যাকশনটা হবে? সিলিন্ডার আর ফ্ল্যাপস। গুড। আর দেন হচ্ছে স্ট্রিপিং অ্যাকশন, এটা কন্ডিশন কি আসতেছে দুইটা সারফেসে টিথগুলা ডিরেকশন বলতে হবে, টিথগুলা ডিরেকশন হচ্ছে একই দিকে থাকবে, সারফেসটা কি হচ্ছে অপোজিট ডিরেকশনে মুভ করতেছে, এটা হলো স্ট্রিপিং অ্যাকশন। এবং কোন দুইটা পার্টের মধ্যে হচ্ছে, পার্টস এর মধ্যে স্ট্রিপিং অ্যাকশনটা হবে? গুড। আচ্ছা আর 1 মিনিট ধৈর্য ধরে একটু শেষ করে দিচ্ছে কন্টেন্ট। আর নরমালি এই দুইটা অ্যাকশন আমি ম্যাক্সিমাম বইতে পাওয়া, এই দুইটা অ্যাকশনই থাকে কার্ডিং মেশিনে, কিন্তু কিছু কিছু বইয়ে আবার দেখা যায় যে আরো দুইটা অ্যাকশন দিয়ে রাখে, জাস্ট নাম মনে রাখো, ড্রপিং অ্যাকশন, ড্রপিং এই প্রথম দুইটা যে দুইটা বললাম কার্ডিং এবং স্ট্রিপিং, এই দুটো তুমি ম্যাক্সিমাম বইয়ে পাবা যে কার্ডিং মেশিনে এই দুটো অ্যাকশন হয়, কিন্তু কিছু কিছু বই আবার হচ্ছে দুইটা আরো দুইটা অ্যাকশন অ্যাড করে, একটা হচ্ছে ড্রপিং অ্যাকশন আর আরেকটা হচ্ছে তোমার হচ্ছে কম্বিং অ্যাকশন। তো ড্রপিং অ্যাকশন আর এটা হচ্ছে কম্বিং অ্যাকশন, তো বেসিক্যালি ড্রপিং অ্যাকশন হয় সিলিন্ডার এবং ড্রপার মাঝখানে, আর কম্বিং অ্যাকশন হয় বেসিক্যালি ফিড রোলার এবং হচ্ছে আমার কি আসতেছে টেকারিন রোলারের মাঝখানে, ফিড রোলার এবং টেকারিন রোলারের মাঝখানে কম্বিং অ্যাকশন, আর হচ্ছে সিলিন্ডার এবং হচ্ছে ড্রপারের মাঝখানে হয় হচ্ছে ড্রপিং অ্যাকশন। ঠিক আছে, এই চারটা অ্যাকশন বেসিক্যালি থাকে, বেসিক্যালি দুইটা অ্যাকশনে সে ম্যাক্সিমাম বইয়ে হচ্ছে কাভার করে, কিন্তু অনেক বই দেখা যাবে চারটা অ্যাকশনও বলে অনেক সময়। ঠিক আছে, একটা হলো কার্ডিং, একটা হলো স্ট্রিপিং, এটা হলো ডফিং, এটা হচ্ছে কম্বিং অ্যাকশন, তাকে মনে থাকবে। তিন চার, ডফিং অ্যাকশন, কম্বিং অ্যাকশন। এখানে আমি কন্ডিশন কিছু বলিনি তোমাকে, জাস্ট বলে যাচ্ছি যে হচ্ছে ড্রপিং অ্যাকশনটা হচ্ছে সিলিন্ডার আর ড্রপারের মাঝখানে, আর কম্বিং অ্যাকশনটা হবে কি হবে আমার হচ্ছে ফিড রোলার এবং হচ্ছে টেকারিন রোলারের মাঝখানে। আচ্ছা ড্রপিং অ্যাকশনটা তুমি এখান থেকে বুঝতে পারবে, দেখো এখানে দেওয়া আছে। আচ্ছা এখানে খেয়াল করো যে এটার হচ্ছে পিন গুলার ডিরেকশন কি রাইটে আছে না, আবার এখানে হচ্ছে পিনের ডিরেকশন দেখো হচ্ছে কি আছে লেফটে আছে, কিন্তু তার মানে হচ্ছে অপোজিট, বুঝেছো কিনা মানে একটু নিজেই বুঝার চেষ্টা করো, যে আমি বলতেছি সেজন্য না, মানে তুমি বুঝেছো কিনা দেখে ফিগারটা, রাইট? তার মানে সিলিন্ডার এবং হচ্ছে ড্রপারের মধ্যে তার মানে হচ্ছে পিন ডিরেকশন হচ্ছে অপোজিট, এবং হচ্ছে দেখো রোটেশনাল ডিরেকশনও কিন্তু অপোজিট, খেয়াল করেছো, এটা ক্লকওয়াইজ এটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ। ওকে, এই তাহলে হচ্ছে সিলিন্ডার এবং ড্রপারের মধ্যে ড্রপিং, এবং হচ্ছে এই ফিড রোলার এবং টেকারিনের রোলারের মাঝখানে হচ্ছে কি আসবে আমার হচ্ছে কম্বিং অ্যাকশন আসবে। ওকে, তাহলে আমার হচ্ছে কার্ডিং মেশিনে অ্যাকশন পর্যন্ত আমরা করলাম, নেক্সট ক্লাস শনিবার, ঠিক আছে? শনিবার কি বিকালে দেবো না হচ্ছে এবং সন্ধ্যায় দেবো, 3টার দিকে? না আমি সন্ধ্যায় দিতে চাইনি, কিন্তু তোমরাই মনে হয় সেদিন মনে হয় হামিমে বললো যে ম্যাম সন্ধ্যায় দিলে ভালো হবে এখন। আচ্ছা ঠিক আছে, তাহলে ওকে ফ্রাইডে তে আমাকে জানাই দিতে বলিও যে আমি স্যাটারডে তে কখন ক্লাসটা দেব, ঠিক আছে? সন্ধ্যায় দেব আর হচ্ছে বিকালে দেব। ওকে, তাহলে এখানেই শেষ হলো, সবাই ভালো থেকো, ওয়ালাইকুম আসসালাম।